বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন গুলো দেখা হবে, এইভাবে করে সলভ করবো। আপনারা প্রশ্ন হাতে নেন, সবাই প্রশ্ন হাতে নেন, আমরা প্রশ্ন একটু আলোচনা করি এবং একই সাথে আমরা কোন ডিসকাশন। জুলাই 2019 প্রবাবল কোশ্চেন হতেছে, জুলাই 2019 এটা আমার কাছে সবচেয়ে বেশি মানে দেখতে হবে। হ্যাঁ জুলাই 2020 না, জুলাই 2019 দেখো দেখো প্রথম প্রশ্ন হইতেছে এলইউসিএস নিয়ে, 30 ইয়ার্স ওল্ড লেডি। হ্যাঁ 30 ইয়ার্স ওল্ড লেডি, 30 ইয়ার্স ওল্ড লেডি কি হয়েছে দেখেন। এই দেখেন প্রশ্নটা হুবহু প্রশ্নটা এখানে আছে, এখানে আলোচনা মানে স্ক্রিন দেখা যাচ্ছে, ওকে হুবহু কোশ্চেন তো আসলে সবগুলো আলোচনা করা যাবে না, আমি যেগুলো সম্ভব সেগুলো আমি নিয়ে আসছি, এছাড়া আমি কিছু একেবারে ব্ল্যাঙ্ক আলোচনা করব, সেগুলো টেকনিক্স গুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ 30 ইয়ার্স মাইটাল বাল্ব রিপ্লেস 5 ইয়ার্স ব্যাক উইথ অ্যাসপিরিন। হ্যাঁ 30 ইয়ার্স মাইটাল বাল্ব, আরো যেন দুইটা ডিভাইস ওপেন আছে। হ্যাঁ প্রথম কথা হলো হাউ উইল ইউ ইভালুয়েট দিস কোশ্চেন, ঠিক আছে, এইটা আমরা কিভাবে ইভালুয়েট করব, ঠিক আছে। 1 নাম্বার কথা হলো আমরা কিভাবে ইভালুয়েট করব, ঠিক আছে। প্রথম যে কথাটা আমরা এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, ইভালুয়েশনে এখানে সিকোয়েন্সিয়ালি সুন্দর করে নাই, এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলবো খাতা কলম নিয়ে। হ্যাঁ তারা কিন্তু পরে আর কিন্তু মনে থাকবে না, কিন্তু এগুলো আলোচনা করছে আমি, কিন্তু এই অপশন শেষে এটা আলোচনা করেছি। তারপরে এখন এখন আমাদের ইভালুয়েশনের মেইন পয়েন্ট হচ্ছে আপনারা যেভাবেই লেখেন সেটা হচ্ছে এক্সামিনেশন এন্ড ইনভেস্টিগেশন, ঠিক না, এটাই তো আমার মেইন জিনিস। ভাই বর্ষটা কি জানুয়ারি 2020? না না না, আমার তো জুলাই 2019 এ লেখার, আমার প্রশ্নটাই যে হাতে 2019 এর কত নম্বর? প্রথম নাম্বার কোশ্চেন, একই প্রশ্ন থাকতে পারে বিভিন্ন ভাবে আসে, বুঝছেন, যেটাই হোক না কেন প্রথম প্রশ্নটা আপনারা একটু খেয়াল করেন যে কি জিনিস চাইছে, সেখানে আমি মানে জিনিসগুলো বলে দিচ্ছি এখানে আসলে কি হবে। প্রথম কথা হলো যে হাউ উইল ইউ ইভালুয়েট, আপনারা ইভালুয়েটের 3টা পয়েন্ট তো নিজেরা লেখেন, একটা হচ্ছে হিস্ট্রি এক্সামিনেশন, হিস্ট্রির মধ্যে মেইন পয়েন্ট, এত ডিটেইলস এ আপনি যদি সময় না পান, মেইন পয়েন্ট একটা হচ্ছে যেহেতু 5 ইয়ার্স বাল্ব রিপ্লেসমেন্ট, তার দেখতে হবে একুট কোন ফিচার্স আছে কিনা, ইভালুয়েট হিস্ট্রির মধ্যে ইভালুয়েশন অফ একুট ফিচার, যেমন ব্রেথলেসনেস, কফ, চেস্ট পেইন, ঠিক আছে, তারপরে ইডিমা, এইগুলো আছে কিনা, যেহেতু ভালভ রিপ্লেসমেন্ট, ভালভে প্রবলেম হইলে যা যা ঘটে এগুলো সব আপনি দেখবেন, যেহেতু আমাদের ডিমান্ড বেড়ে যাচ্ছে মানে ভলিউম বেড়ে যাচ্ছে, সে সকল ক্ষেত্রে কি হয় ভালভ রিপ্লেসমেন্ট, তাহলে হিস্ট্রিতে আমি কি জিজ্ঞেস করব যে মোস্ট প্রমিনেন্ট, নিচে নিচে বড় বড় দাগ দিয়ে লিখবেন। হ্যাঁ মানে আপনারা তো এবার লিখতার সময় ছোট ছোট করে লেখেন, এই মনে খাতা দেখলাম কেউ লিখছেন রে ভাই একটা সুন্দর পেজ করে লেখেন না, এই আপনি যেভাবে লিখছেন এইটাই পরীক্ষার খাতায় অভ্যাস হয়ে যাবে, এই একটা প্রশ্ন শেষ করতে না করতে আরেকটা প্রশ্ন চলে আসে, দরকার কি, এক পৃষ্ঠা একটা প্রশ্ন থাকবে, আরেক পৃষ্ঠা আরেকটা প্রশ্ন শুরু হবে, আমি খাতা দেখাই দিছি আমরা যে আপনারা এই জিনিসগুলো ভুল করতেছেন, আমার কথা শুনতে সমস্যা হলে বলবেন যে অবশ্যই এক পৃষ্ঠায় একটা প্রশ্নের উত্তর থাকবে, শুরু হবে একটা প্রশ্ন, যদি ডান দিক থেকে শুরু করেন প্রত্যেকটা প্রশ্ন ডান দিক থেকে শুরু করবেন, নিয়ম ডান দিক থেকে শুরু করবেন, বাম পাশে
আপনি ফাঁকা থাকলেও রেখে দিবেন, কোনো সমস্যা নাই, স্যার এর জন্য আপনার মার্ক কাটবে না, ঠিক আছে, কিন্তু খাতার সৌন্দর্যটা বাড়বে। তাহলে যেটা বলতেছিলাম যে প্রথম ইভ্যালুয়েশন হিস্ট্রির মধ্যে মেইন পয়েন্টস, একটা হচ্ছে যে প্রেজেন্স অফ অ্যাকুট ফিচার্স, যেমন হচ্ছে ব্রেথলেসনেস, কফ, তারপর চেস্ট পেইন, তারপরে হচ্ছে আপনার ইডিমা, হ্যাঁ, এইগুলো আছে কিনা এটা আমাকে স্পষ্ট করতে হবে, ঠিক আছে। তারপরে মানে এর মধ্যে ড্রাগ হিস্ট্রি, এটা হচ্ছে লক্ষণগুলো, তারপর হচ্ছে এনি ড্রাগ হিস্ট্রি, মানে কি কি ড্রাগস সে খাচ্ছে, এর সাথে চলে গেলেন ড্রাগ হিস্ট্রিতে, চলে গেলেন আপনি এরপরে হিস্ট্রির মধ্যে, কিন্তু এগুলো এগুলো সবই হিস্ট্রির মধ্যে, হ্যাঁ। তারপরে ইজ দেয়ার এনি হিস্ট্রি অফ হসপিটাল অ্যাডমিশন ইন দিস পিরিয়ড, আর প্রেগনেন্সি পিরিয়ডে তার এরকম কোনো হসপিটাল অ্যাডমিশন ছিল কিনা, হ্যাঁ। এই কয়েকটা জিনিস হচ্ছে মেইন জিনিস, যে আবার প্রেগনেন্সি পিরিয়ডে আর কোনো সমস্যা ছিল না। তাহলে 30 ইয়ার্স লেডি, মাইট্রাল গর্ভিত ফাইভ গ্রাম গ্যাস অ্যান্ড শি ইজ অ্যাসপিরেন্ট কর্পোরেট, শি নিড এলইসিএস, তার মানে হচ্ছে আপনি দেখলেন যে তার কোনো অ্যাকুট ফিচার নাই, এবং ড্রাগ হিস্ট্রিতে অবশ্যই কিন্তু কনসিডারিং পয়েন্ট হচ্ছে এরা কিন্তু অনেক সময় ওয়ারফারিন থাকে, ঠিক আছে, ওয়ারফারিন যদি খায়, তাহলে যদি ড্রাগ হিস্ট্রিতে আপনার মেইনটেনেন্স থেরাপিতে অনেকে থাকে, হ্যাঁ, এরকম অন্য আরেকটা কোয়েশ্চেন আছে যে ভালভ রিপ্লেসমেন্ট আছে 2 বছর আগে, কিন্তু হি ইজ অন মেইনটেনেন্স থেরাপি, তার মানে মেইনটেনেন্স থেরাপিতে অনেক সময় কিন্তু ক্লোপিডোগ্রেল অ্যাসপিরিন ছাড়াও আমাদের কিন্তু অনেক সময় ই দেওয়া হয়, ওয়ারফারিন দেওয়া হয়, তো সেগুলো যদি না থাকে তাহলে আমরা ক্লোপিডোগ্রেল অ্যাসপিরিনের জন্য আমরা 7 ডেজ শুড অফ, 7 ডেজ আগে এটা অফ করতে হবে। আর যদি এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে রিগার্ডিং দা মেডিকেশন, এখানে আমাদের ইভালুয়েশন, তো ইভালুয়েশনে কিন্তু এত ডিটেলস লেখার দরকার নাই, আপনি হাতে রেখে দেন, যদি ম্যানেজমেন্ট চায় এই যে মেনশনি অ্যানাস্থেটিক টেকনিক, তারপরে ডিফারেন্ট মোড অফ অ্যানাস্থেশিয়া, অনেক কথাবার্তা আছে, সুতরাং আপনি এখানে যে কথাগুলো টাচ করবেন, যে হিস্ট্রিতে আমি দেখলাম কিছু পয়েন্ট, যে তার অ্যাকুট ফিচার আছে কিনা, হসপিটাল অ্যাডমিশন আছে কিনা, ড্রাগ কি কি খায়, ঠিক আছে, তার মানে বুকে ব্যথা, চেস্ট পেইন, তারপরে হচ্ছে ব্রেথলেসনেস, কফ, আর হচ্ছে ইডিমা আছে কিনা, এগুলো যদি না থাকে, অথবা মানে মাইল্ড ইডিমা থাকতে পারে, সেটা ভিন্ন কথা, আমার কথা দেখবো, এগুলো কি আছে না না আছে সেটা আমার জানার দরকার নেই, কিন্তু এইগুলো আমি হিস্ট্রিতে আমি জিজ্ঞেস করবো তার। আচ্ছা, এরপরে আমি হচ্ছে প্যাশেন্টের এক্সামিনেশন অ্যান্ড ইনভেস্টিগেশন, এক্সামিনেশনে আমি দেখবো তার জন্য লাংসে কোনো রঙকাই বা আদার্স কোনো ফিচার আছে না, পালমোনারি ইডিমার ফিচার আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এনি ফিচার্স অফ ইনফেকশন, এইটা আছে কিনা, এনি ফিচার্স অফ ইনফেকশন, সাধারণত আমাদের ভালভ রিপ্লেসমেন্টের প্যাশনে অনেক সময় এন্ডোকার্ডাইটিস বা এই জাতীয় প্রবলেম থাকে, সে সকল ক্ষেত্রে আমাদের এনি ফিচার্স অফ ইনফেকশন এইটা আছে কিনা এটা আমার দেখতে হবে, ঠিক আছে, এইটা দেখেন। তারপরে রিসেন্ট অপারেশন, রিসেন্ট এনি রিসেন্ট অপারেশন এটা আছে কিনা, ঠিক আছে, প্রিভিয়াস, তারপরে কোনো যদি এটা তার সেকেন্ড ইস্যু হয়, এখানে কিন্তু আমাদের ইস্যুগুলো লেখা নাই, মানে প্রিভিয়াস কোনো অপারেশন হয়েছে কিনা, প্রিভিয়াস প্রেগনেন্সিতে তার কি পরিমাণ প্রবলেম ছিল, সেইগুলো আমাদের হিস্ট্রিতে নিয়ে আসতে হবে। আর এক্সামিনেশন আমি বললাম যে সিস্টেমে স্পেশালি কার্ডিওভাস্কুলার এবং রেসপিরেটরি সিস্টেমটা আমাদের খুব বেশি ইম্পাস্টিস দিতে হবে। তো এখানে ইভালুয়েশনের ক্ষেত্রে আরেকটা জিনিস, এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের যখনই আপনি বলে ড্রাগ হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রিতে যখন অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রেল খায়, তাহলে শি নিডস টু স্টপ দা অ্যাসপিরিন অর ক্লোপিডোগ্রেল ফর 7 ডেজ, ঠিক আছে, অথবা এটা যদি রিস্ক বেনিফিট যদি কনসালটেন্ট মানে, তারপরে আপনি আরেকটা কথা লিখবেন যে কনসালটেশন উইথ প্রাইমারি ফিজিশিয়ান, এই কথাটা লিখতে হবে, হ্যাঁ। তাহলে কনসালটেশন উইথ প্রাইমারি ফিজিশিয়ান, এটা তার প্রাইমারি ফিজিশিয়ানের সাথে কমিউনিকেশন রাখতে হবে, যে ভাইয়া হ্যাঁ এটাকে ইভালুয়েশনের মধ্যে লিখতে হবে, এই কনসালটেশনের ব্যাপারটা, এগুলো তো ইভালুয়েশন, আপনি কাজ করার আগে যা যা সবই হচ্ছে ইভালুয়েশন, ইভালুয়েশন আপনাকে কনসিডারেশনে রাখতে হবে, যে জিনিসগুলো আপনাকে কনসিডারেশনে রাখতে হবে সেগুলো ইভালুয়েশন, হ্যাঁ। ইভালুয়েশন এমন না যে খালি চিন্তা করে রাখতেছেন, এরকম না, ইভালুয়েশন মানে হচ্ছে এই জিনিসগুলো আপনাকে ইভালুয়েট করতে হবে, যে তার প্রাইমারি কনসালটেশনে প্রাইমারি ফিজিশিয়ানের সাথে কনসালটেশন করতে হবে, যিনি তার ভালভ রিপ্লেসমেন্ট করেছেন, যে তার কোনো মানে এই যে আমরা অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল বন্ধ করতেছি তার কোনো প্রবলেম আছে কিনা, আপনি তো এত আমি যেভাবে বলতে সেভাবে তো আর লিখতে পারবেন না, লিখবেন যে কনসালটেশন উইথ প্রাইমারি ফিজিশিয়ান রিগার্ডিং দা ডিসকন্টিনিউশন অফ অ্যান্টিপ্লাটিলেট এজেন্ট, যারি দ্যাট মিনস আমরা বলবো ক্লোপিডোগ্রেল অ্যান্ড অ্যাসপিরিন, যদি তাকে বলে
এখানে অনেক কিছু আছে যেগুলো আমি এখন বলে দিচ্ছি, এগুলো তো খাতায় লেখা সম্ভব না। যে যদি সে বলে যে না এটা করা যাবে না, তার ভালভের জন্য খারাপ হবে, তখন আপনি রিস্ক বেনিফিট রেশিও হিসাব করে আপনাকে ব্লাড হাতে নিয়ে তারপরে ফার্দার ম্যানেজমেন্ট করতে হবে। হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে এই যে কথাগুলো বললাম যে তার ব্লাড ট্রান্সফিউশন লাগতে পারে, যেহেতু সে ক্লপিডোগ্রেল অ্যাসপিরিন খাচ্ছে, যদি আমরা বন্ধ করতে না পারি সেক্ষেত্রে তার ব্লাড ট্রান্সফিউশন লাগতে পারে, ঠিক আছে। এবং তার দুইটা ব্লাড আমরা লাগবো, এবং হোয়াইট বোর ক্যানুলা কনসিডারেশনে নিয়ে আসতে হবে, যেহেতু তার ব্লাড ট্রান্সফিউশন লাগতে পারে, পারঅপারেটিভ ব্লিডিং একটা সম্ভাবনা আছে। এই জিনিসগুলো আমার লাগবে, ঠিক আছে। পারঅপারেটিভ আর কি কি ধরনের প্রবলেম হতে পারে সেই জিনিসটা খেয়াল করে আপনি ইভালুয়েশনে রাখতে হবে, এবং এক্সক্লুসিভ মনিটরিং ডিভাইস এটা আপনাকে ইভালুয়েশনের মধ্যে আনতে হবে। যে কয়েকটা ভাগে ভাগ করবেন, একটা হচ্ছে ইভালুয়েশনে আপনি খেয়াল করবেন যে পেশেন্টকে রেডি করার জন্য আপনার যা যা লাগবে সেগুলো একটা পয়েন্ট ইভালুয়েশনে, ক্লিয়ার? তাহলে ইভালুয়েশনটা আমি একটা প্রশ্নেই বুঝাই দিচ্ছি। থার্ড পার্টে আপনাদের এই যে থার্ড পার্টের কথাগুলো বলছি, প্রত্যেকটা ক্ষেত্রে ইভালুয়েশন মানে খেয়াল রাখবেন যে পেশেন্টটাকে রেডি করার জন্য যা যা দরকার তাই আমাকে লাগবে, এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে পেশেন্টটা যদি ক্রিটিক্যাল হয় তাহলে তার পার অপারেটিভ এক্সট্রা কোনো মনিটরিং সিস্টেম লাগবে কিনা সেটা আমাকে দিতে হবে। তাহলে এখানে আমার কি কি লাগতে পারে? এখানে আমার একটা কার্ডিয়াক মনিটর লাগতে পারে, হ্যাঁ, এক্সক্লুসিভ মনিটরিং। যেমন হচ্ছে আমরা মানে আপনার হচ্ছে ইন্ট্রা আর্টারিয়াল ব্লাড প্রেশার মেজারমেন্ট ইফ পসিবল এখানে লিখে দিবেন, কারণ আপনি মনে করতেছেন যে একটা সিজার করবে তার আবার ইন্ট্রা আর্টারিয়াল ব্লাড প্রেশার মনিটরিং, আপনার লিখতে তো দোষ নাই। কারণ হচ্ছে এই পেশেন্টের প্রেশার এদিক সেদিক হলে যাতে আমরা দ্রুত এটাকে খেয়াল করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে মানে এখানে দুটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু আমাদের অবস্টেট্রিক পেশেন্ট, একটা হচ্ছে সুপাইন হাইপোটেনশন সিন্ড্রোম, শুড বি কেয়ারফুল অ্যাবাউট সুপাইন হাইপোটেনশন সিন্ড্রোম, এবং ভলিউম ওভারলোড, কারণ আমরা প্রিলোড করি সেক্ষেত্রে তার এমনিতেই হচ্ছে প্রেগনেন্সির কারণে তার ভলিউম লোড আছে, যদি ভালভ রিপ্লেসমেন্ট করা আছে ভলিউমটা নিতে যদি বেশি ভলিউম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে তার ভলিউম ওভারলোড হয়ে পালমোনারি ইডিমা হচ্ছে। তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে, এটা ইভালুয়েশনের একটা অংশ হলো। তাহলে আমরা দেখলাম প্রথম কথা হচ্ছে পেশেন্টকে রেডি করার জন্য কিছু জিনিস, ঠিক আছে, আর একটা হচ্ছে পেশেন্টের মনিটরিং এর জন্য আমার কিছু জিনিস, আর হচ্ছে পার অপারেটিভ কোনো এক্সক্লুসিভ মনিটরিং বা এক্সট্রা কোনো ডিভাইসেস লাগলে এক্সট্রা কোনো মনিটরিং ডিভাইস সেটা আমাকে উল্লেখ করতে হবে। যেমন ইন্টার আর্টারিয়াল মানে ক্যাথেটারাইজেশন এটা যদি হয়, তারপরে যে জিনিসগুলো আমার বেশি খেয়াল রাখতে হবে হাইপোভলিমি হাইপারভলিমি এগুলো যেন না হয় এগুলো, ঠিক আছে। আর একটা হচ্ছে যে মানে ব্যথা মানে পেইনলেস মানে সিচুয়েশনটা, হ্যাঁ, পেশেন্টের মানে কনফার্ম ব্লক অর ইমিডিয়েট ব্লক অ্যাসেসমেন্ট। যেমন কোন কোন পেশেন্ট আছে যে ব্যথা পায়, সেই ব্যথা কিন্তু পেশেন্টের ডিমান্ড বাড়ায় দেয়, ঠিক আছে। তাহলে সুতরাং প্রথমে আমি খেয়াল রাখবো যে কনফার্মেশন অফ দ্য ব্লক, এগুলো আমার এখানে দরকার নাই, ইভালুয়েশনে আমার এটা দরকার নাই, কিন্তু আমার ইভালুয়েশনে যে পয়েন্ট দুটো বললাম সেই দুটো পয়েন্ট খেয়াল রাখলেই চলবে, এখানে আর বেশি কিছু লাগবে না। এখানে হচ্ছে পেশেন্ট রেডি করা আর অপারেশনের সময় কি কি জিনিস এক্সট্রা লাগতেছে, এক্সট্রা ইনফ্যাসিস লাগতেছে সেটা। আরেকটা হচ্ছে যে ট্রান্স ইসোফেজিয়াল ইকো যদি সম্ভব হয় এটাও লিখে দিবেন, হ্যাঁ। ট্রান্স ইসোফেজিয়াল ইকো হচ্ছে কার্ডিয়াক মনিটরের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে ইসোফেগাসের মধ্যে একটা ওই ডিভাইস খাওয়ায় দেয়, ওইটা ইসোফেগাসে বসে থাকে, ওইটা তোমার আপনি কাউন্ট করে যে প্রেশার বেড়ে গেল কিনা, মানে অ্যাট্রিয়ামের প্রেশার, ভেন্টিকলের প্রেশার গুলো, মানে অ্যাট্রিয়ামে যায় ওইটা মূলত মানে ইয়ে করে মানে আপনি ইকো করে অ্যাট্রিয়াম ভেন্টিকলের প্রেশার গুলো কিন্তু অ্যাসেস করতে পারে, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে। আবার যেহেতু মানে ভালভ রিপ্লেসমেন্ট, সেখানে কোনো এম্বোলাইজেশন হচ্ছে কিনা সবকিছু কিন্তু ট্রান্স ইসোফেজিয়াল ইকোর মাধ্যমে কিন্তু এটা মনিটরিং হয়। তাহলে আমরা কয়েকটা জিনিস দেখা যায়, দুটা জিনিস, একটা হচ্ছে পেশেন্ট রেডি করা আর পার অপারেটিভ কোনো মনিটরিং সিস্টেম এবং এক্সট্রা কোনো ডিভাইস, যে কথাগুলো আমি বললাম, ট্রান্স ইসোফেজিয়াল ইকো, ইন্ট্রা আর্টেরিয়াল ক্যাথেটারাইজেশন, ঠিক আছে, এইটা এইটা। আর হচ্ছে ব্লাড যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে আমাদের ব্লাডটা রেডি রাখতে হবে, ঠিক আছে, যেন আমি ব্লাডটা দিয়ে রিপ্লেস করতে পারি, কারণ এখানে ভলিউম ওভারলোড আমাকে দেয়া যাবে না, কারণ যদি আপনি ব্লাডের এগেনস্টে ব্লাড দিতে চান তাহলে সেম ভলিউম আপনি রিপ্লেস করতে পারবেন, কিন্তু যদি ব্লাডের এগেনস্টে আপনি ভলিউম দিতে চান তাহলে 4 গুণ ভলিউম আপনাকে রিপ্লেস করতে হবে, খেয়াল রাখতে হবে, ক্লিয়ার? তাহলে আমি দেখলাম ইভালুয়েশন হয়ে গেল, ঠিক আছে। এই কথাগুলো আপনারা গুছায় গুছায় লেখার চেষ্টা করুন যতটুক পারা যায়। দুইটা পয়েন্টে মোটামুটি আমি মূল পয়েন্ট গুলো বলে দিলাম যেগুলো আপনাদের লাগবে। ডিসকাস প্রস এন্ড কনস অফ ডিফারেন্ট মোড অফ অ্যানাস্থেশিয়া, হ্যাঁ, এখানে এই যে দেখেন রিজিওনাল অ্যানাস্থেশিয়ার অ্যাডভান্টেজ এখানে পরিষ্কার লেখা আছে, হ্যাঁ, এখানে আমরা এই জন্য স্লাইডটা বের করে রাখছি, ঠিক আছে। যেমন হচ্ছে যেমন লেস নিওনেটাল এক্সপোজার টু পটেনশিয়ালি ডিপ্রেসেন্ট ড্রাগ, তারপরে ডিক্রিজ রিস্ক অফ
decrease risk of maternal pulmonary aspiration. ওকে, তাহলে যেটা দেখলাম যে ডিক্রিজ রিস্ক অফ মেটারনাল পালমোনারি অ্যাসপিরেশন, হ্যাঁ, অ্যাওয়েক মাদার হু ক্যান এক্সপিরিয়েন্স দ্য ব্রেথ অফ হার চাইল্ড, দ্য অপশন অফ ইউজিং স্পাইনাল অপয়েড আর পোস্ট অপারেটিভ পেইন রিলিফ, কন্টিনিউয়াস ইপিডিউরাল অ্যানালগেসিয়া অ্যালাউ বেটার কন্টিনিউ কন্ট্রোল ওভার দ্য সেন্সরি লেভেল, সিঙ্গেল শট স্পাইনাল অ্যানালগেসিয়া টেকনিক, এগুলো স্পেসিফিক প্রসিডিউর রিলেটেড। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার ইন জেনারেল, আর এগুলো হলো প্রসিডিউর রিলেটেড। স্পাইনাল অ্যানাস্থেশিয়া হ্যাজ এ মোর র্যাপিড, এখানে আরেকটা কোয়েশ্চেন আছে যে বেটার ইপিডুরাল বেটার নাকি অ্যাসেস দ্য অ্যাডভান্টেজ অফ ইপিডুরাল ওভার স্পাইনাল, ঠিক আছে? এই প্রশ্নের উত্তরও কিন্তু এখানে আছে, এই স্লাইডটাতে আছে, আমরা এটাতে যাচ্ছি না, যদি দেখে রাখেন, যদি অনেক সময় কোনটা দিবেন বেটার হলে সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন। যেমন কন্টিনিউয়াস ইপিডুরাল অ্যালাউ বেটার কন্টিনিউ কন্ট্রোল ওভার দ্য সেন্সরি লেভেল অ্যান্ড সিঙ্গেল শট স্পাইনাল অ্যানাস্থেশিয়া টেকনিক, হ্যাঁ, দেন সিঙ্গেল শট স্পাইনাল টেকনিক, মানে এখানে সেন্সরি লেভেল এবং সিম্প্যাথেটিক যে কন্ট্রোলটা, কন্ট্রোভার্সি কনভার্সলি স্পাইনাল অ্যানাস্থেশিয়া হ্যাজ এ মোর র্যাপিড প্রিডিক্টেড অনসেট, মে প্রোডিউস এ ডেন্সার ব্লক, ল্যাক অফ পটেনশিয়াল সিভিয়ার সিস্টেমিক ড্রাগ টক্সিসিটি, তারপর হচ্ছে বিকজ অফ স্মল আর লোকাল অ্যানাস্থেটিক ডোজ ইমপ্লয়েড, রিগার্ডলেস অফ দ্য রিজনাল টেকনিক চুজেন, ওয়ান মাস্ট প্রিপেয়ার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জেনারেল অ্যানাস্থেশিয়া অ্যাট এনি টাইম। এখানে যেটা বলা আছে, মুদ্দা কথা হচ্ছে যে আমরা জেনারেল অ্যানাস্থেশিয়া যে এক্সক্লুসিভ ড্রাগ এক্সপোজ করতেছি, বাচ্চার মা এবং বাচ্চা দুজনেই এক্সপোজ হচ্ছে, সেইটা আমাদের এখানে হচ্ছে না, এখানে আমরা দিচ্ছি। তবে এখানে যদি ইপিডুরালের থেকে স্পাইনাল থেকে ইপিডুরালটা একটু বেটার একদিকে, বারবার কেটে যাচ্ছে। বললাম যে স্পাইনাল ঠিক আছে এখন, না? ওকে, জি ঠিক আছে, যে জিনিসটা বলছিলাম আমি কাছে এসে বলছি, সেটা হচ্ছে যে আপনি যদি ইপিডুরাল এবং স্পাইনাল দুটার সাথে কম্পেয়ার করতে চান, তাহলে ইপিডুরাল একটা বড় সুবিধা হচ্ছে এখানে কন্ট্রোল ওভার দ্য সিম্প্যাথেটিক সিস্টেম, মানে সিম্প্যাথেটিক সে হঠাৎ করে স্পাইনাল অ্যানাস্থেশিয়ায় বা সাবারক্রানিয়াল ব্লকে হঠাৎ করে কাট ডাউন হয় সিম্প্যাথেটিক, যে কারণে চান্স অফ হাইপোটেনশন মোর, কিন্তু ইপিডুরালে স্লোয়ার অনসেট মানে ব্লকেজ অফ দ্য সিম্প্যাথেটিক সিস্টেম, যে কারণে হাইপোটেনশনের চান্সটা একটু লেস থাকে, এইটাই এটাই বলা আছে। আর এখানে স্পাইনাল এবং জিএম কন্ট্রোল ইয়েগুলো মানে মানে বিষয়গুলো এখানে বলা আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন জেনারেল অ্যানাস্থেশিয়া। জেনারেল অ্যানাস্থেশিয়ার সুবিধা কি, এটা কিন্তু আপনাদের কিন্তু লেকচার হয়ে গেছে। হ্যাঁ, আমি জাস্ট একটু ওভারভিউ দেখানোর জন্য দিচ্ছি যে প্রশ্নটা এইভাবে আসে, যেহেতু প্রশ্নটা এইভাবে করে দেয়, সব প্রশ্ন করতে গেলে কিন্তু দেখবেন যে অনেক প্রশ্ন আমরা ওভারকাম করে যাব। তারপরে এখানে জানেন ভেরি র্যাপিড রিলায়েবল অনসেট, কন্ট্রোল ওভার দ্য এয়ারওয়ে, ভেন্টিলেশন, গ্রেটার কমফোর্ট, এক্সট্রিমলি অ্যাংশাস পার্টুরিয়ান, যারা অ্যাংশাস তা পটেনশিয়ালি লেস হাইপোটেনশন দেন রিজনাল অ্যানাস্থেশিয়া, ইনজিনাল অ্যানাস্থেশিয়া অলসো ফ্যাসিলিটেটস ম্যানেজমেন্ট অফ দ্য ইভেন্ট অফ সিভিয়ার হিমোরেজি কমলি, যে কথাটা বলছিলাম যে যদি হিমোরেজ বেশি হয় তাহলে কিন্তু জিএটা এক্ষেত্রে বেটার। হ্যাঁ, এক্ষেত্রে তারপরে মেনশন ইউর অ্যানাস্থেটিক টেকনিক্স, এখন আপনি কি লিখবেন, আপনি কি শুধু লিখবেন যে আমি স্পাইনাল দিয়ে করব, এটা লিখলে নাম্বার দিবে 5 নাম্বার, এখানে তো 5 নাম্বার আছে, বা 4 নাম্বার যেটাই হোক একটা কিছু থাকবে, এখানে বলবেন দেয়ার ইজ নো স্পেসিফিক অ্যানাস্থেটিক টেকনিক সুইটেবল ফর দিস প্যাশেন্ট, ঠিক আছে? তারপরে লিখবেন যে জেনারেল অ্যানাস্থেশিয়া হ্যাভ সাম ডিসঅ্যাডভান্টেজ লাইক অ্যাসপিরেশন, প্রথম কথা হচ্ছে চান্স অফ অ্যাসপিরেশন, ঠিক আছে? তারপরে হচ্ছে যেহেতু মানে প্রেগনেন্ট লেডিদের একটা চান্স গ্যাস্ট্রিক হিসেবে যারা রিফ্লেক্স থাকে, চান্স অফ অ্যাসপিরেশন, অ্যান্ড হচ্ছে যে ফিটাস অ্যান্ড মাদার এক্সপোজ টু দ্য পটেনশিয়ালি ডিপ্রেসিভ ড্রাগ, এটাতে এক্সপোজ হচ্ছে, ক্লিয়ার?
এই জায়গাটা ব্যবহার করছে ইন কম্পারিজন টু রিজিওনাল অ্যানাস্থেশিয়া দেয়ার হ্যাভ সাম বেনিফিটস ওভার দ্য জেনারেল অ্যানাস্থেশিয়া লাইক লেস এক্সপোজার টু দ্য ডিপ্রেশন ড্রাগ রিস্ক অফ ম্যাটারনাল অ্যাসপিরেশন অ্যাওয়েক মাদার ক্যান এক্সপিরিয়েন্স বা তারপরে হচ্ছে যে এখানে হাইপোটেনশনটা মানে পেশেন্ট অ্যাওয়েক থাকতে পারে ম্যানেজমেন্ট করতে পারে বোঝা যায় এখানে কিন্তু আপনি যেহেতু আপনি রিজিওনালের দিকে যেতে চাচ্ছেন ফার্স্ট অফ অল যে আপনি প্রথমে বলবেন জিএটাতে একটু প্রবলেম আছে জিএটা আমরা অ্যাভয়েড করব ঠিক আছে এই এই কারণে অ্যাভয়েড করব তবে ইন কেস অফ সিভিয়ার সিমটম আমি কিন্তু প্রত্যেকটা কথা বলে দিচ্ছি নো স্পেসিফিক অ্যানাস্থেটিক টেকনিক শুড বি সুইটেবল ফর দিস পেশেন্ট বাট দ্য জিএ জেনারেল অ্যানাস্থেটিক হ্যাজ সাম প্রবলেম রিগার্ডিং দিস যেমন অ্যাসপিরেশন পটেনশিয়াল এক্সপোজার তারপরে হচ্ছে আপনার ডিফিকাল্ট ইনটিউবেশন এই এই জায়গাগুলো কিন্তু যদি সিভিয়ার সিমটম অফ ভালভ মানে ভালভুলার হার্ট ডিজিজ প্রেজেন্ট দেন জেনারেল অ্যানাস্থেশিয়া ক্যান কনসিডার ফর দ্য ফার্স্ট চয়েস ক্লিয়ার এটা গেল একটা দেখতে থাকেন তো এরপরে আপনি বলবেন যে জেনারেল অ্যানাস্থেশিয়ার সুবিধাগুলো বলে ফেলবেন যে জেনারেল অ্যানাস্থেশিয়া এই এই সুবিধা আছে তবে আমি এখানে যেহেতু বলছি স্পেসিফিক অপশন মেনশন ইউর অ্যানাস্থেটিক টেকনিক এবং জেনারেল রিজিওনাল অ্যানাস্থেশিয়ার ভেতরে আবার হচ্ছে ইপিডিউরাল টেকনিক মোর মানে কমফোর্টেবল ইন কেস অফ দ্য ডাইরেক্ট সিম্প্যাথেটিক টুমি অ্যাভয়েডিং দ্য ডাইরেক্ট সিম্প্যাথেটিক টুমি দ্যাট মে ইন কেস অফ রিজিওনাল বা স্পাইনাল অ্যানাস্থেশিয়া দ্যাট মে কজ এ সিভিয়ার হাইপোটেনশন ডিউ টু ডাইরেক্ট সিম্প্যাথেটিক টুমি ইন দিস রিগার্ড তাহলে আমরা দেখলাম যে ইপিডুরাল অ্যানাস্থেশিয়া ক্যান বি গুড ফর দিস পেশেন্ট তবে তবে বলবেন এখানে আপনি যদি একটা প্রসিডিউর এখানে বলা মেনশন ইউর অ্যানাস্থেটিক টেকনিক্স এখানে আবার এই কথা প্রত্যেকটা কথাই বলে ফেলতে হবে যে আমরা ইপিডুরাল দিলে আমার এই সুবিধা আছে আর জেনারেল অ্যানাস্থেশিয়া দিলে আমার এই প্রবলেম কিন্তু সিভিয়ার সিমটম থাকলে এটা করা যাবে তবে আপনি লাস্টে লিখবেন ইফ দ্য পেশেন্ট ইজ হিমোডাইনামিক্যালি স্টেবল and there is no sign symptom of valvular lesion then we consider regional anesthesia as well as epidural anesthesia for this patient clear এই কথাগুলো এইভাবে বলে দিবেন অথবা আপনি একটা কথা বলতে পারেন যে আই প্রিফার epidural anesthesia ঠিক আছে তবে সেখানে একটা জিনিস আছে এখানে বলতে হবে যে ফর দিস epidural procedure সার্জন মে টেক সাম মোর টাইম টু স্টার্ট দ্য অপারেশন এইটা একটা বলতে হবে যে ইপিডুরাল দিলে মিনিমাম 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে ব্লক হতে সেই জায়গাগুলো আমাদেরকে সময় লাগতে পারে এই কথাগুলো আবার বলে ফেলবেন তাহলে এখানে মোটামুটি অ্যানাস্থেটিক টেকনিক আপনি দেখবেন যে 1.5 পৃষ্ঠা লেখা হয়ে গেছে এই কথাবার্তা বলতে বলতে আপনার 1.5-2 পৃষ্ঠা লেখা হয়ে যাবে হোয়াট আর দ্য প্যারামিটার্স টু বি মনিটর ইন দিস প্রি অপারেটিভ পিরিয়ড এবার বুঝতে পারছেন প্যারামিটার্স টু বি মনিটর কি কি জিনিস আপনার মনিটর করতে হবে তাহলে কি কি আসলো প্রথম কথা হচ্ছে আমার হিমোডাইনামিক্স মনিটর করতে হবে ঠিক আছে এখানে নর্মাল হিমোডাইনামিক্স প্রথম দিবেন দুইটা ভাগে ভাগ করবেন একটা হচ্ছে রেগুলার মনিটরিং সিস্টেম এক্সক্লুসিভ মনিটরিং সিস্টেম ঠিক আছে তাহলে রেগুলার মনিটরিং এর মধ্যে আমার হিমোডাইনামিক পালস ব্লাড প্রেশার এন্ড পেশেন্টের হচ্ছে স্যাচুরেশন গ্যাস অ্যানালাইসিস এগুলো আমাদের রেগুলার মনিটরিং যেহেতু দিয়ে দিচ্ছি না স্পাইনাল দিচ্ছি তাহলে আমার মেইন মেইনটা হচ্ছে হিমোডাইনামিক পালস ব্লাড প্রেশার এন্ড আদার পেইন অ্যাসেসমেন্টটা আমার মানে রেগুলারই করতে হবে যেটা পেশেন্ট পেইন পাচ্ছে কি পাচ্ছে না এটা রেগুলার অ্যাসেসমেন্ট আর হচ্ছে এক্সক্লুসিভ মনিটরিং এর জন্য আমাদের ইন্টারআর্টেরিয়াল ব্লাড প্রেশার মনিটরিং ক্যান বি কনসিডার ঠিক আছে ট্রান্স ইসোফেজিয়াল ইকো ক্যান বি কনসিডার ফর দিস টাইপ অফ পেশেন্ট ঠিক আছে এগুলো হলো এক্সক্লুসিভ মনিটরিং ঠিক আছে তারপরে হচ্ছে এনি হাইপোভলিমিয়া রিগার্ডিং দ্য ব্লাড লস ঠিক আছে এই জায়গাগুলো মানে যেগুলো কারণ হতে পারে আমার এখানে এক্সক্লুসিভ কারণ সেই জায়গাগুলো তারপরে ফিটাল হার্ট রেট মনিটরিং হ্যাঁ ফিটাল হার্ট রেটটা ঠিক আছে কিনা ফিটালের কন্ডিশন ঠিক আছে কিনা এটাও আমাকে কিন্তু মনিটর করতে হবে ঠিক আছে এই জিনিসটাও আমার মনিটরের মধ্যে চলে আসবে এই এই কথাগুলো এই কথাগুলো সুন্দর করে লিখতে হবে যে হট প্যারামিটার শুধু মনিটর পেরি অপারেটিভ প্রিয় আচ্ছা হাউ ডু ডিল ইফ সি ডেভেলপ পার অপারেটর অ্যাকচুয়াল ভেন্টিলে অ্যাকচুয়াল ফিবুলেশন কি করবেন এনিবডি হ্যাভ দ্য
সিস্টেম আছে কিছু? এই যে হ্যাঁ এই ছবিটা দেখেন, এখানে আমি কিন্তু দেখাই দিচ্ছি, আমাদের মনে আছে কিনা আবার আমি দেখাই দিচ্ছি। এই যে দেখেন অনসেট অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অ্যাফটার থোরাকোটমি সার্জারি, এটা বিষয় না। মানে এখানে প্রথম যে কথাটা হলো যে যদি আপনার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয় পার অপারেটিভ, আপনি এই যে কনসিডারিং দ্য ট্রিগারিং কজ, মিনিমাইজ ক্যাটেকুলামিন আয়নোটোপ অ্যাজ পসিবল, ঠিক আছে, অপটিমাইজ ফ্লুইড স্ট্যাটাস, কারেক্ট ইলেকট্রোলাইট অ্যান্ড মেটাবলিক ইমব্যালেন্স। এখানে কিন্তু সব জিনিস আপনার লাগবে না, ক্লিয়ার করে রাখেন। এই জিনিসগুলো যখনই আপনার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়ে গেছে তখনই আপনি এই কয়েকটা জিনিস চিন্তা করতে হবে। কনসিডার ট্রিগারিং কজ, কি কি কজ থাকতে পারে, কনসিডার ট্রিগারিং কজ কি কি কজ থাকতে পারে। যেমন এই যে দেখেন এই যে নিচে লেখা আছে ব্লিডিং, পালমোনারি এম্বোলিজম, নিউমোথোরাক্স, পেরিকার্ডিয়াল প্রসেসেস, তারপরে হচ্ছে এয়ারওয়ে এয়ারওয়ে ইস্যুস, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া অর ইনফেকশন অর সেপসিস, নিচে লেখা আছে কজ। এই জিনিসগুলো আমাকে কনসিডার করতে হবে, যে কনসিডার ট্রিগারিং কজ, তাহলে কজগুলো আমি দেখবো সাথে সাথে। হ্যাঁ, হাউ উইল ইউ ম্যানেজ ইফ শি ডেভেলপ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এই একটা প্রশ্ন দিয়ে আপনি কিন্তু একটা অনেক বড় প্রশ্ন শিখে গেলেন। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে কিন্তু আসে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ম্যানেজ করতে, ভাইবাতেও জিজ্ঞেস করে, আবার কিন্তু রিটার্নেও আসে। তাহলে কনসিডার ট্রিগারিং কজ কি হতে পারে, ব্লিডিং, পালমোনারি এম্বোলিজম, নিউমোথোরাক্স, পেরিকার্ডিয়াল প্রসেসেস, এয়ারওয়ে ইস্যুস, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, ইনফেকশন অর সেপসিস। এইটা মিনিমাইজ ক্যাটেকুলামিনার্জিক ক্যাটেকুলামিনার্জিক আয়নোট্রপস অ্যাজ পসিবল, মিনিমাইজ মানে ইউজটা লিমিটেড করে দিতে হবে, অপটিমাইজ ফ্লুইড স্ট্যাটাস, অপটিমাইজ ফ্লুইড স্ট্যাটাস, ঠিক আছে, এটা করবে, কারেক্ট ইলেকট্রোলাইট মেটাবলিক ইমব্যালেন্স। ওকে, তাহলে আমরা দেখব যে এখন আমি দেখলাম এই কাজগুলো অ্যানালাইসিস করলাম, পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল কিনা খেয়াল রাখেন, হিমোডাইনামিক্যালি আনস্টেবল কিনা আর হচ্ছে হিমোডাইনামিক্যালি স্ট্যাবল, ঠিক আছে, এই হিমোডাইনামিক্যালি স্ট্যাবল আর হচ্ছে আনস্টেবল। আনস্টেবল হইলে কি করব দেখেন, এই যে হিমোডাইনামিক্যালি আনস্টেবল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ঠিক আছে, হিমোডাইনামিক্যালি আনস্টেবল, কনসিডার ট্রিগারিং কজ, ঠিক আছে, ডিসি কার্ডিও ভার্সন, এখানে আপনার এত কিছু লাগবে না, এখানে ইমিডিয়েট ডিসি কার্ডিও ভার্সন। তাহলে একটা জিনিস হচ্ছে কি, আপনি কিন্তু মানে এত কিছু লেখার দরকার নেই, এত কিছু আপনার মনেও থাকবে না, আমি যেটা বলে দিচ্ছি এটা লেখেন, হিমোডাইনামিক্যালি আনস্টেবল এফ, কারণ কি হতে পারে, সিভিয়ার হাইপোটেনশন, অ্যাকুট এমা, ইসকেমিয়া, পালমোনারি এডিমা, ইমিডিয়েট কার্ডিও ভার্সন কনসিডারিং দ্য কজ। হ্যাঁ, এরপরে কার্ডিও ভার্সন করার পরে আপনি সাইনাস রিদম আসছে কিনা, সাইনাস রিদম আসে নাই, তাহলে সাইনাস রিদম আসে নাই বা যদি সাকসেসফুল না হন তাহলে কনসিডারিং কজ, এ কনসিডারিং দিস ফ্যাক্টর, যেমন কজ অ্যানালাইসিস করবেন, একই সাথে অ্যামিওডারন দিবেন, এসমোলন দিবেন, ডিলট্রিয়াজেম হচ্ছে ডিগক্সিন দিবেন, আচ্ছা এগুলো সব দিবেন, সাথে আবার রিপিট কার্ডিও ভার্সন দিবেন, সাইনাস রিদম এরেস্টোর আর সাইনাস রিদম পারসিস্টেন্ট, পারসিস্টেন্ট আবার হচ্ছে পারসিস্টেন্ট, তারপর হচ্ছে উই কনসিডার ট্রিগারিং কজ, কনসাল্ট কার্ডিওলজি ডিপার্টমেন্ট, তাহলে এখানে আপনার শেষ। তাহলে আমি কি বললাম আবার খেয়াল করেন, হিমোডাইনামিকলি যদি আনস্টেবল থাকে ইমিডিয়েটলি কার্ডিও ভার্সন করতে হবে, এবং সাথে সাথে কজ গুলো ইভালুয়েট করতে হবে, কি কি কজ আছে, কার্ডিও ভার্সন করবেন কজ, এবং সাথে সাথে আপনি কার্ডিও ভার্সন দিয়ে অ্যামিওডারন, এসমোনল, ডিলট্রিয়াজেম, ডিগক্সিন, এগুলো সব আপনি ওষুধ গুলো কনসিডার একটার পর একটা দিতে পারেন, কোনো সমস্যা নাই, অ্যামিওডারন দিলেন, না হলে এসমোনল দিলেন, ঠিক আছে, তারপরে এই প্রত্যেকটা এজেন্টই আপনি আস্তে কনসিডার করতে পারেন। সাধারণত অ্যামিওডারন দেওয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে এসমোনল যেটা পাওয়া যায় সেটাই দেওয়া হয়, তবে অ্যামিওডারন হচ্ছে ক্লাস ওয়ান ড্রাগ, অ্যামিওডারনটাই বেশি দেওয়া হয়, ঠিক আছে, আচ্ছা, তারপরে যদি না হয় তাহলে আবার রিপিট কার্ডিও ভার্সন, এরপরে রিস্টোর আছে কি নাই, যদি আসে ভালো, এরপরে যদি না থাকে তাহলে আবার হচ্ছে কার্ডিওলজি ডিপার্টমেন্টের সাথে কনসাল্ট করতে হবে, ঠিক আছে। আর যদি আপনি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মোর দেন 48 আওয়ার হয়, ইনিশিয়াল অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে আইভি হেপারিন, এটা দরকার নাই, আপনি এই যে জিনিসটা দরকার নাই, এটা ঝামেলা প্যাঁচা লেগে যাবে, তাহলে এখানে যদি হিমোডায়ালিটিক্যালি স্ট্যাবল থাকে, নিউ অনসেট, নো WPW সিন্ড্রোম, এটা যদি থাকে তাহলে কি হবে দেখেন, হিমোডাইনামিক্যালি স্ট্যাবল, হ্যাঁ হিমোডাইনামিক্যালি স্ট্যাবল, এখানে হচ্ছে রেট কন্ট্রোল, ঠিক আছে, রেট কন্ট্রোল, প্রথমে অ্যান্টি কোগুলেশন আনলেস দ্য এক্সেসিভ ব্লিডিং রিস্ক, তাহলে অ্যান্টি কোগুলেশন আমরা করব যদি ব্লিডিং রিস্কটা না থাকে, সেটা খেয়াল রাখতে হবে, রেট কন্ট্রোল, হ্যাঁ ঠিক আছে, রেটটা 110-এর নিচে রাখতে হবে, এসমোনল, মেটোপ্রোল, ডিলট্রিয়াজেম, ভেরাপামিল, এইগুলো দিয়ে আমি রেট কন্ট্রোল করব,
তারপরে আমি দেখেন এখানে কোথায় কোথায় আপনি স্পেল দিবেন সেখানেও লেখা আছে, এত কিছু আমার দরকার নাই, এত কিছু আমার লেখার টাইম নাই। আপনি যেটা বলবেন হিমোডাইনামিক্যালি স্ট্যাবল, হিমোডাইনামিক্যালি স্ট্যাবল আমরা প্রথমে অ্যান্টি কোগুলেশন দিব, মানে খেয়াল রাখতে হবে এক্সেসিভ ব্লিডিং এর রিস্ক আছে, প্লাস হচ্ছে রেট কন্ট্রোল করব, এসমোনল মেটোপ্রোল ডিলটিয়াজেম ভেরাপামিল, ঠিক আছে। এট সেকেন্ড ড্রাগ ইফ রেট রিমেন আনকন্ট্রোল কশন ব্রাডি কার্ডিয়া, সেকেন্ড ড্রাগ। এরপরে আমরা এই এই যে যে ড্রাগস গুলো লেখা আছে দেখেন এসমোনল অ্যামিওডারোন ডিগক্সিন, ঠিক আছে, এখানে হাইপোটেনশন হলে কোনটা আগে দিবেন কোনটা পরে দিবেন সব কিছু বলা আছে। হ্যাঁ, তারপর সিওপিডি অ্যাজমা থাকলে আগে কোনটা দিবেন সেগুলো কিন্তু এখানে বলা আছে, এত কিছু আমাদের দরকার নাই। সেকেন্ড ড্রাগ ইফ দ্য রেট রিমেন আনকন্ট্রোল, ঠিক আছে। তারপরে যদি কন্ট্রোল হয়, তারপর হচ্ছে রিদম কন্ট্রোল স্ট্র্যাটেজি, রিদম কন্ট্রোল স্ট্র্যাটেজি। এখানে আমরা যেটা করব, এইখানে এইখানে এত ক্লামজি আমার দরকার নাই। এখানে আমার মূল কথা, যদি রেট কন্ট্রোল আপনার না হয়, এই যে রিদম কন্ট্রোল, রেট কন্ট্রোল হচ্ছে এরপরে রিদম কন্ট্রোল, রিদম কন্ট্রোলে চলে যান, রেট কন্ট্রোল চলে গেল, রেট কন্ট্রোল কিন্তু আমরা এটা দিয়ে করলাম, এসমোনল মেটোপ্রোল ডিলটিয়াজেম ভেরাপামিল, একটু দেখতে কষ্ট হচ্ছে, এটা অনেক বড় ম্যানেজমেন্ট তো এই জন্য একটু কষ্ট হচ্ছে। রিদম কন্ট্রোল, রিদম কন্ট্রোলে আপনি চলে যান ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন, ফার্মাকোলজিক্যাল কনভার্সন, যেমন আপনি অ্যামিওডারোন, তারপরে তারপর প্রোকেইনামাইড, ফ্লিকেইনামাইড, এইগুলো অ্যামিওডারোনটা মনে মনে থাকবে ভালো, অ্যামিওডারোনটা ফার্মাকোলজিক্যাল কনভার্সন আপনি করবেন অ্যামিওডারোন দিয়ে স্ট্রাকচারাল। আচ্ছা ঠিক আছে, যদি রিদম কন্ট্রোল আপনি ফার্মাকোলজিক্যাল কনভার্সন না হয়, রিদম কন্ট্রোল, রেট কন্ট্রোল, রিদম কন্ট্রোল, রিদম কন্ট্রোল যদি না হয় তাহলে ডিসি কার্ডিওভার্সন, শেষ, ব্যাস এই পর্যন্ত শেষ দিলেই আমার যথেষ্ট। তাহলে আমি প্রথমে রেট কন্ট্রোল করব, এরপরে রিদম কন্ট্রোল করব। ফার্মাকোলজিক্যাল দেখলাম যে রেট কন্ট্রোল হইলো বা হইলো না এরকম ব্যাপার হতে পারে, হয় নাই, ঠিক আছে, তখন আমাদের রিদম কন্ট্রোলে চলে যেতে হবে, রিদম কন্ট্রোল যদি না হয় তাহলে ডিসি কার্ডিওভার্সনে যেতে হবে, ব্যাস এইটুকু পর্যন্ত লিখলেই আমার মনে হয় ঠিক হয়ে যাবে, আর কিছু নয়। রেট রিদম খুব একটা কিন্তু দূরে না, কাছাকাছি বিষয় আমাদের, মানে রিদমটা হলো রিদম লিড দিয়ে দেখা হয়, রিদম ইসিজি লিড দিয়ে দেখা হয়, ঠিক আছে, রিদমটা ইসিজি লিড দিয়ে, আর রেট তো আমাদের হার্ট রেট দিয়ে আমরা দেখতেছি, হ্যাঁ, ওটা একেবারে ব্লাইন্ডলি দেখা যায়, কিন্তু ইসিজি লিড দিয়ে আমরা রিদমটা দেখা যায়, বিশেষ করে এই যে আপনার সেকেন্ড লিড দিয়ে আমরা রিদমটা দেখি, হ্যাঁ, তো ওইটা দিয়ে আমরা রিদম কন্ট্রোল করার চেষ্টা করবো, এগুলো দিলে রিদমটা কন্ট্রোলে আসার কথা, যদি না আসে তাহলে আবার ডিসি কার্ডিওভার্সন করতে হবে, ঠিক আছে। এই পর্যন্ত লিখে আপনাদের অ্যাকচুয়াল প্রিপারেশনে ম্যানেজমেন্টটা শেষ, তাহলে এটা কিন্তু ছক আকারে দিবেন সুন্দর করে, তাহলে আমার মনে হয় পুরো নাম্বার পাওয়া সম্ভব। হ্যাজার্ড অফ নাইট্রিক অক্সাইড ইউজ, হ্যাজার্ড অফ নাইট্রিক অক্সাইড ইউজ, এখানে হ্যাজার্ড অফ নাইট্রিক অক্সাইড ইউজ, এইখানে আছে, এই জায়গাটাতে উত্তর আছে, হ্যাঁ, হ্যাজার্ড অফ নাইট্রিক অক্সাইড প্রথমেই দেখেন আছে, ওই চার্টটা কোন বইয়ের, যে লাস্ট এই দুটো এই চার্টটা ইন্টারনেট থেকে নেওয়া, বুঝছেন, এটা বইয়ের না, এটা বইয়ে খুঁজলে আপনি পাবেন, এটা বইয়ে আছে, হলো ট্রেনিং ইন অ্যানাস্থেশিয়া একটা বই আছে, এত বই আপনারা জোগাড় করতে পারবেন না, এই ট্রেনিং ইন অ্যানাস্থেশিয়া বইটাতে এই ছবিটা হবে, দিয়ে দেন এটা, ইন্টারনেট থেকে নিলেই হবে, সমস্যা নেই, আর আমার এখানে তো আছে। এখানে দেখেন আমরা যেটা বলছিলাম যে লিমিটেশন অফ নাইট্রাস অক্সাইড ইউজ ইন মডার্ন অ্যাস্থেটিক প্র্যাকটিস, হোয়াট আর দ্য অল্টারনেটিভ ইউজ অ্যাভেলেবল ইন স্টিট, ঠিক আছে, এখানে আমরা বলছি হ্যাজার্ড অফ নাইট্রাস অক্সাইড ইউজ, তাহলে একই সাথে যদি আপনি যে জেনে যান যে হোয়াট আর দ্য অল্টারনেটিভ, তাহলে ভালো হইলো না আপনি, তাহলে এটা হলো দেখেন এখানে হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, হ্যাঁ, এই যে দেখেন কত জিনিস আছে এখানে, ডিক্রিজ টাইডাল ভলিউম বাট ইনক্রিজ রেসপিরেটরি রেট অ্যান্ড হেন্স মেনটেন মিনিট ভেন্টিলেশন, রিডিউস দ্য ভেন্টিলেটরি রেসপন্স টু হাইপোক্সিমিয়া অ্যান্ড হাইপার ক্যাপনিয়া, ডিপ্রেস দ্য ট্রাকিয়াল মিউকোসিলিয়ারি ফ্লো এবং নিউট্রোফিল কেমোট্যাক্সিস অ্যান্ড মে ইনক্রিজ ইন ইনসিডেন্স অফ পোস্ট অপারেটিভ রেসপিরেটরি কমপ্লিকেশন, নন ইরিটেন্ট অ্যান্ড ডাজ নট কজেস ব্রঙ্কোস্পাজম, ঠিক আছে, ক্যান কজেস ডিফিউজ হাইপোক্সিয়া, এটা একটা ইউজ, একটা উপকারিতা পাওয়া গেল, নন ইরিটেড অ্যান্ড ডাজ নট কজেস ব্রঙ্কোস্পাজম, অর্থাৎ হ্যাজার্ড এর ক্ষেত্রে আমাদের এই কথাটা উল্লেখ না করলেও চলে, নাইট্রাস অক্সাইড ইন জেনারেলি ইউজ গুলো এখানে সিভিয়ার ডাইরেক্ট মাইকার্ডিয়াল ডিপ্রেশন করে,
তাহলে প্রত্যেকটা জিনিস যদি আপনি সিস্টেমকে ভাগ করেন, আমি কিন্তু খুব কম অ্যান্সারই দেখেছি, কয়েকটা আমি খাতা খুবই ভালো দেখেছি, আপনাদের মডেল টেস্টের কতগুলো খাতা চমৎকার দেখেছি, আমি ভেরি প্লিজ, এবং তারা কিন্তু ভালো নাম্বার আমিও দিয়েছি, আশা করি স্যাররাও আপনাদেরকে ভালো নাম্বার দিবে, 80% নাম্বার পাওয়া সম্ভব, অনেক সুন্দর লেখছেন অনেক। তবে টাইম কিভাবে ম্যানেজ করছেন আমি জানি না, টাইম যদি ঠিক মতো ম্যানেজ না করেন তাহলে কিন্তু এখানে লেখার লাভ হবে না, আপনি টাইম মেনটেন করে লিখবেন, এই পরীক্ষার মাধ্যমে আপনি চেষ্টা করবেন যে আমি পরীক্ষার প্ল্যানিংটা কিভাবে করবো, আমার পরীক্ষায় কি গ্যাপ হচ্ছে সেটা দেখার জন্য অ্যানালাইসিস করবেন যে আমি কত সময় পাচ্ছি। অনেকের লেখা চমৎকার হয়েছে, আই এম ভেরি স্যাটিসফাইড, কিছু কিছু লেখা কিছু কিছু প্রশ্নের গোজামিল আছে, হ্যাঁ ওই গোজামিলটা আপনারা দিয়ে দিচ্ছেন সেটাও কিন্তু আমরা ধরে ফেলছি, হ্যাঁ তো ওই জন্য আমরা গোজামিল গুলো মেইন অংশটা যদি না আসে তাহলে কিন্তু খুব কঠিন, প্রশ্নের যে মেইন অংশটা আমরা চাই সেই মেইন অংশটা আসে না। তো যাই হোক, আমি এই প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন থেকে কিছু মানে পিটস ফলস আছে এটা নিয়ে আমি একটা ক্লাসে তিনটা ক্লাস এটা করে দিব ইনশাল্লাহ, তিনটা বা দুইটা ক্লাসে এটা আপনাদের আলোচনা করে দিব যেহেতু সময় পাচ্ছি। পরীক্ষার ডেট কি আবার চেঞ্জ করছে নাকি একই আছে? আচ্ছা আলোচনা পরে করি আমরা। তাহলে আমরা কি দেখলাম যে ডাইরেক্ট মাইকেল ডিপ্রেশন ইনডাইরেক্টলি মেডিয়েটেড সিম্প্যাথো অ্যাড্রেনাল স্টিমুলেশন, ইনডাইরেক্টলি মেডিয়েটেড সিম্প্যাথো অ্যাড্রেনাল স্টিমুলেশন ইনক্রিজ সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স, ইসকেমিক সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স আউটওয়ে মায়োকার্ডিয়াল ডিপ্রেশন ইফেক্ট, হেলদি প্যাশন এক্সিবিট লিটল চেঞ্জ ইন মিন আর্টেরিয়াল প্রেশার। আচ্ছা দেখেন, সিএনএস ইনক্রিজ সেরিব্রাল ব্লাড ফ্লো, সেরিব্রাল মেটাবলিজম মানে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, এগুলো সব বাড়ায় দিচ্ছে। চেঞ্জেস আর মোর মার্কড ইন প্যাশেন্ট উইথ অ্যাবনর্মাল সেরিব্রাল অটো রেগুলেশন, চেঞ্জেস আর মোর মার্কড ইন প্যাশেন্ট উইথ অ্যাবনর্মাল সেরিব্রাল অটো রেগুলেশন অ্যান্ড মে রেজাল্ট ইন রিডিউস সেরিব্রাল পারফিউশন, প্রলং এক্সপোজার ক্যান কজেস নিউরোপ্যাথি, ডাজ নট অ্যাপিয়ার ইন পটেনশিয়েট অ্যাকশন ডাজ নট অ্যাপিয়ার টু পটেনশিয়েট দ্য অ্যাকশন অফ নিউরোমাসকুলার ব্লকিং এজেন্টস। তার মানে ডাজ নট অ্যাপিয়ার পটেনশিয়াল এগুলো মানে ডাজ নট অ্যাপিয়ার টু পটেনশিয়াল মানে এই নিউরোমাসকুলার অ্যাকশনের উপরে এটার খুব একটা ভূমিকা নাই, এই কথাটাই বলছে। তাহলে এই যে সিস্টেমিক ইফেক্ট গুলো আমরা দেখালাম এগুলো আপনার থাকে, হ্যাঁ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ইনক্রিজ রিস্ক অফ পিওএনভি, কজ ইনক্রিজ প্রেশার ভলিউম ইন ক্লোজ গ্যাস স্পেস, যেমন কজ এই যে কজেস ইনক্রিজ ইন দ্য প্রেশার ভলিউম ইন ইন ক্লোজ গ্যাস ইফেক্ট, যেমন আপনার যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, তারপরে যে টিম্প্যানোপ্লাস্টি করার সময় প্রবলেম হয়, মানে যেখানে একটু ওপেন স্পেস পায় সেখানে এসে ডিফিউশন হয় বেরোয় আসে গ্যাসটা, লং এক্সপোজার ক্যান কজেস মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, পটেন্সিয়ালি কেরাটোজেনিক অ্যান্ড শুড বি অ্যাভয়েডেড ইন ফার্স্ট ট্রাইমেস্টার ইন প্রেগনেন্সি। তাহলে কতগুলো ইফেক্ট হলো বুঝতে পারছেন, কতগুলো ইফেক্ট হলো এগুলো কিন্তু আমি দেখাইছিলাম মনে হয়, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, না ভুলে গেছেন, আপনারা তো ভুলে গেছেন মনে হয়। আচ্ছা, হোয়াট আর দ্য অল্টারনেটিভ, নাইট্রাস অক্সাইড ইজ স্টিল কমনলি ইউজ ইন কম্বিনেশন উইথ ভোলাটাইল অ্যানেস্থেটিক এজেন্ট টু মেনটেন অ্যানাস্থেশিয়া, হাউএভার দেয়ার ইজ গোয়িং টু কনসার্ন রিগার্ডিং ইটস টক্সিক ইফেক্ট অ্যান্ড কস্ট, হ্যাঁ দুটোই কিন্তু বেশি, কনসিকুয়েন্টলি মেডিকেল এয়ার ইন কম্বিনেশন উইথ অক্সিজেন ইজ নাও বিং ইউজ ইনক্রিজিংলি ডিউরিং অ্যানাস্থেশিয়া, হ্যাঁ তাহলে মেডিকেল এয়ার অ্যালং উইথ অক্সিজেন, মেডিকেল এয়ার ইজ অবটেইন ফ্রম অ্যাটমোস্ফিয়ার নিয়ার টু দ্য সাইট অফ কম্প্রেশন, গ্রেট কেয়ার ইজ টেকেন টু পজিশন অফ দ্য এয়ার টু অ্যাভয়েড দ্য কন্টামিনেশন অফ দ্য পলিউটেন্টস সাচ অ্যাজ কার্বন ডাইঅক্সাইড ফ্রম কার এক্সস্ট, এটা এটা প্রসেসের মধ্যে আর কি বলে দিছে যে এখানে পলিউটেন্টস যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হয়, এয়ার ইজ কম্প্রেস 137 বার, এগুলো আমার অত দরকার নাই, তাহলে আমরা মেইন কম্পোনেন্ট হচ্ছে আমরা মেডিকেল এয়ার ইউজ করতে পারি কম্বিনেশন উইথ অক্সিজেন, হ্যাঁ ক্লিয়ার।
Intra-arterial catheter also provide access for intermittent arterial blood gas sampling and analysis. The development of fiber optic sensor can instead analysis of the arterial pressure waveform allow estimation of the cardiac output hemodynamic parameter. Iglo monitoring. We need one of the important power operating interpreters. Effect of pneumoperitoneum. এটা আমার মনে হয় যে একটা স্লাইডে আমি দেখিয়েছিলাম যে pneumoperitoneum হলে কি কি হয়, পজিশন রিলেটেড যে ফ্যাক্টরগুলো আছে সেটাতে আমি দেখিয়েছিলাম, সেটা সেটার প্রশ্নটা আমি খুঁজে পাইনি। হ্যাঁ মানে আমি দেখাইছিলাম তো ওইটা আমার খেয়াল নাই। এই যে অক্সিজেন টক্সিসিটির প্রশ্ন আসছে, হ্যাঁ এটা প্রশ্নটা আসছে দেখে রাখেন। অক্সিজেন টক্সিসিটির প্রশ্ন আপনাদের এখানেই আসছে, অক্সিজেন টক্সিসিটি কি কি হয়, অক্সিজেন টক্সিসিটি। তাহলে অক্সিজেন টক্সিসিটি এক বাক্যে এই কথাগুলো আপনাদেরকে জানতে হবে। এক নম্বর হচ্ছে কেমিক্যাল টক্সিসিটি, তারপর ট্রাকিও, ব্রঙ্কিয়াল ট্রি, সিলিয়ারি, এন্ডোথেলিয়াম, অ্যালভিওলার এপিথেলিয়াম, তারপরে হাই ইনস্পায়ার্ড অক্সিজেন প্রেশার, এগুলো কি কি করে, পালমোনারি ড্যামেজ, অ্যাটিলেকটেসিস করে, হাইপোক্সিমিয়া, অ্যাসিডোসিস, ডেথ করে, তারপরে হচ্ছে রেটিনাল ড্যামেজ করে, তারপরে ইরেথ্রোসাইট হিমোলাইসিস করে, মায়োকার্ডিয়াল ড্যামেজ করে, তারপরে হচ্ছে মায়োকার্ডিয়াল ড্যামেজ করে কিভাবে জানেন তো, মায়োকার্ডিয়াল ড্যামেজ করে হচ্ছে ভেজো কনস্ট্রিকশন করে, এন্ডোক্রাইন ইফেক্ট, অ্যাড্রেনাল গোনাডস, থাইরয়েড এগুলোর উপরে ইফেক্ট আছে, তারপরে রেনাল ড্যামেজ করে, এই যেহেতু ভেজো কনস্ট্রিকশন করে রেনাল ড্যামেজ হয়, হেপাটিক ইফেক্ট আছে, একই জিনিস ভেজো কনস্ট্রিকশনের মাধ্যমে, কেমিক্যাল টক্সিসিটি, ডিস্ট্রাকশন অফ এনি সেল ডেথ, মানে যদি সুপার অক্সাইড ফরমেশন হয় তাহলে এটা কেমিক্যাল টক্সিসিটি এবং ডিস্ট্রাকশন অফ এনি সেল ডেথ, টক্সিক ইফেক্ট আপন এনজাইম অ্যান্ড সেল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিন্তু সুপার অক্সাইড ফরমেশন হয়ে টক্সিক ইফেক্ট হয়, সেক্ষেত্রে টুইচিং, কনভালশন, ডিস্যাচুরেশন অফ দ্য নিউরনস অ্যান্ড ডেথ, এই জিনিসগুলো হয়। তাহলে আমি দেখলাম যে অক্সিজেন টক্সিসিটিতে কি ইফেক্ট আছে, এই প্রশ্নটা হলো এইখানে আপনার রয়ে গেছে। এইটা অক্সিজেন টক্সিসিটি, এই যে এটা হচ্ছে পরে জানুয়ারি 2020 এর কোশ্চেন। হ্যাঁ জানুয়ারি 2020 এর কোশ্চেন, ক্লিয়ার? আচ্ছা, ইউজ অফ আলফা টু অ্যাগোনিস্ট ইন অ্যানাস্থেশিয়া, ইউজ অফ আলফা টু অ্যাগোনিস্ট ইন অ্যানাস্থেশিয়া, আলফা টু অ্যাগোনিস্ট কি কি আছে বলতে পারবেন কেউ, অ্যানিবডি? আলফা টু অ্যাগোনিস্ট কোডিন, তারপর আলফা টু অ্যাগোনিস্ট আর কি আছে, কোডিন, কোডিন একটা আছে আর কি, আলফা মিথাইল ডোপা, আলফা মিথাইল ডোপা, দ্যাট মিন ডোপামিন বলতে পারেন। হ্যাঁ তার মানে ডোপামিন আমরা হচ্ছে আয়োনোটোপিক সাপোর্ট হিসেবে ইউজ করি, ঠিক আছে। কোডিন, কোডিন আমরা কিন্তু পেইন অ্যানালজেসিক হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে এখানে এই জিনিসগুলো আসলো, আর কি কি আছে, আলফা টু অ্যাগোনিস্ট, আলফা টু অ্যাগোনিস্ট, এখানে আরো কয়েকটা জিনিস আছে দেখেন, আমরা আলফা টু অ্যাগোনিস্ট কজেস নিউরোমডুলেশন, এখানে ভেজোডাইলেশন এটাও করে, ঠিক আছে। তাহলে ভেজোডাইলেটর এখানে আমরা ইউজ করি না, ভেজোডাইলেটর হিসাবে কিন্তু আলফা টু অ্যাগোনিস্ট ইউজ করা হয়, কি এজেন্ট ইউজ করা হয় মনে আছে, ডেক্সমেটোটুমেটিন, হ্যাঁ এটাও কিন্তু একটা নতুন সিডেটিভ এবং অ্যানালজেসিক ইফেক্ট আছে, হ্যাঁ সিডেটিভ হিসেবে আমরা ইউজ করি, ডেক্সমেটোটুমেটিন কিন্তু একটা আলফা টু অ্যাগোনিস্ট, ঠিক আছে। এটাই মূলত আসলে মানে এই জায়গাটাকে একটু হিট করতে চাইছে স্যাররা, যে কোডিন, ডেক্সমেটোটুমেটিন এগুলো নিউয়ার এজেন্ট, হ্যাঁ এগুলো তাহলে আমরা এক নম্বর হচ্ছে সিডেটিভ এবং অ্যানালজেসিক হিসেবে ইউজ করা হয়, তারপরে হচ্ছে এই হিসাবে আমরা এই জিনিসগুলো ইউজ করি, ক্লনিডিন, ডেক্সমেটোটুমেটিন, ঠিক আছে এগুলো সিডেটিভ এবং অ্যানালজেসিক এই দুটো জিনিস আমরা ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে, এটাই দেখাইছি। হ্যাঁ ডেক্সমেটোটুমেটিন এখানে মেজর একটা ইস্যু, এটা খেয়াল রাখবেন, আলফা টু অ্যাগোনিস্ট, ওকে ঠিক আছে। আমরা এই জায়গাটাই মূলত জিনিসটা এখানে
সেইটাই আপনারা যদি সুন্দর সুন্দর করে লিখতে পারেন। এটা একটু দেখা যায়, হাইপার টেনশনে ইউজ করা হয়, ঠিক আছে, ইন কেস অফ ট্রিটমেন্ট অফ হাইপার টেনশনে ইউজ করা হয়। এটা কিন্তু আলফা টু অ্যাড্রেনার্জিক রিসেপ্টর অ্যাগনিস্ট। এটা মূলত আপনারা যেটা বললেন যে আলফা মিথাইল ডোপা, এটা কি আলফা টু অ্যাগনিস্ট? এটা মনে হয় না, ঠিক আছে, কারণ এখানে আমরা হাইপার টেনশনে ইউজ করি, যেহেতু কোডিন একটা আছে, তারপরে যেটা বলছি যে ডেক্সমেটোমিডিন, ঠিক আছে, ওইটা ক্লনিডিন, ক্লনিডিন কোডিন না ক্লনিডিন? ক্লনিডিন, হ্যাঁ, এটা তো কি ব্যাপার, কোডিন কেন, ক্লনিডিন, ক্লনিডিন ডেক্সমেটোমিডিন, ঠিক আছে, এই দুটেই মেইনলি আমাদের এখানে বেশি ইউজ করতে করা করা হয়, ঠিক আছে। আরেকটা ইফেক্ট আছে উইথড্রল ইফেক্ট অফ অপয়েড, হ্যাঁ, এটার জন্য আমরা ইউজ করি উইথড্রল ইফেক্ট অফ অপয়েড, যদি অপয়েড টক্সিসিটি হয় তখন এটা অনেক সময় ইউজ করা হয়, ঠিক আছে, অপয়েড, অপয়েড অ্যালকোহল উইথড্রল, অ্যালকোহল উইথড্রল, অপয়েড টক্সিক ইফেক্ট, এইসব ক্ষেত্রে আমরা ইউজ করি। এই কথাগুলো আপনারা একটু লিখে দিয়ে এই এইগুলো এগুলো ইউজ করা হয়। মূলত স্যাররা আসলে এটাই জানতে চাইছি কি কি ওষুধ। এটা এখানে কিন্তু এই প্রশ্নগুলোতে একটা ভালো সুবিধা আছে, এই প্রশ্নগুলোতে আপনার খুব বেশি লিখতে হবে না, আসল জিনিসটা লিখলে আপনি হয়ে যাবে, কিন্তু আপনি আন্দাজে যখনই মেরে দিবেন তখন দেখবেন যে ধরা খেয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করতে হবে। আমি সবগুলো রিসার্চ গুলো দেখলাম, হ্যাঁ, যে কি কি জিনিস এটা কি ইউজ করা হয়, হাইপারটেনসিভ ক্রাইসিস যখন হয় তখনও কিন্তু আমরা এটা ইউজ করি, সেন্ট্রালি অ্যাক্টিং এটা কাজ করে। আচ্ছা, এরপরে আমরা আসি, এরপরে এইখানে আর কি কি আছে দেখে ফেলি, ফোর ফর্ম অক্সিজেন, এখানে কি এই যে যেমন কি কি ফর্মে অক্সিজেন আমরা দেই সেই কথাগুলো লেখা আছে, একটু একটু কম মেসেজ টেসেজ কিছু লাগবে না, এখানে আর কিছু নাই। একবারে দেখাই দিই, কারণ হ্যাঁ এইটা একটু কোথাও যেন একটা ছিল। আচ্ছা যাই হোক, আমরা এখন পরে চলে যাই। এর পরের কোশ্চেন দেখেন, 40 ইয়ার্স ওম্যান প্রেজেন্টেড টু অপারেটিং রুম ফর রিসেকশন অফ 10 মিলিমিটার পিটুইটারি টিউমার, ইনিউমার দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ রেইস আইসিপি। এখানে কিন্তু আমাদের এই জিনিসগুলো আপনাদের পড়াইছি, মনে আছে না? এগুলো আমি আর আজকে দেখাবো না, এটা ওভারকাম করে যাব। আমি নিউরো নিউরো অ্যানাস্থেসিয়া তো আমি দেখাইছি মনে হয়, ঠিক না, খেয়াল আছে আপনাদের? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে হাউ উড ইউ ম্যানেজ রেইজ আইসিপি, 7টা স্টেপ বলছিলাম না। প্রথম কথা হলো মানে হেডটা 15 ডিগ্রি আমরা ই করে দিব, আপ করে দিব, ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা হলো এরপরে সিডেশন দিব, ঠিক আছে, তারপরে আমরা দিব হচ্ছে ম্যানিটল দিব, তারপরে হচ্ছে আমরা যে মানে যদি পেশেন্ট রেস্টলেস থাকে তাহলে রিল্যাক্সেশন দিয়ে ভেন্টিলেট করব, তারপরে হলো আমরা ম্যানিটল দিলাম, ভেন্টিলেশন করলাম, তারপরে হচ্ছে আপনার হাইপোথার্মিয়া করব, ঠিক আছে, হাইপোথার্মিয়া টেম্পারেচার কমাই নিয়ে আসবো, হাইপোথার্মিয়া করবো, সেটা করতে পারি, তারপরে হচ্ছে বারবিটিউরেট কমা, ঠিক আছে, বারবিটিউরেট কমা আমরা করতে পারি, ডিপ সিডেশন দিয়ে দিতে পারি, তখন কিন্তু এটা হচ্ছে আইসিপি কমে যায়। এই কথাগুলোই সুন্দর করে আপনাদেরকে দেখানো হয়েছিল প্রত্যেকটা স্লাইডে। সিটিং পজিশন ডিউরিং কেনেটোমি, রাইট অ্যাবাউট অ্যানাস্থেটিক ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট, হাউ ডু ম্যানেজ রেইজ আইসিপি গিভ দ্য অ্যানাস্থেটিক ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট আইসিপি। এখানে বলছে রিসেকশন অপারেটিং রুম, রিসেকশন অফ 10 মিলিমিটার পিটুইটারি টিউমার, ঠিক আছে, গিভ দ্য অ্যানাস্থেটিক ম্যানেজমেন্ট,
এটা পিটিউটারি টিউমার সাধারণত কিভাবে করে, পিটিউটারি টিউমার কিভাবে করে, সিটিং পজিশনে করে। হ্যাঁ, সিটিং পজিশনে করে, ঠিক আছে। তাহলে সিটিং পজিশনে আমরা করব অ্যানাস্থেটিক ম্যানেজমেন্টের মধ্যে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে মেইনলি হচ্ছে যে যেহেতু ব্রেইনের একটা এরিয়া, হ্যাঁ হ্যাঁ, এয়ার এম্বুলিজম তো মাস্ট এখানে অ্যানাস্থেটিক ম্যানেজমেন্টের মধ্যে, মানে এয়ার এম্বুলিজম কথাটা আসতেই হবে। হ্যাঁ, গিভ দ্য অ্যানাস্থেটিক ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট, আর হচ্ছে রাইট ডাউন দ্য সিটিং পজিশন ডিউরিং ক্যানিওটমি। এই প্রশ্নটা দিয়ে মেইন কনসার্ন হচ্ছে এখানে সিটিং পজিশনে করলে এয়ার অ্যাম্বুলেন্সের চার্জ থাকে, সেই ক্ষেত্রে কি কি করবেন আপনি। কিন্তু আমরা আমরা কিন্তু মানে মুখস্থ করাই দিয়েছিলাম যে হলো আপনি মানে একটা বড় 2 সিরিঞ্জ পানি রাখবেন, তারপরে সোফট গজ রাখবেন, নর্মাল স্যালাইন সোফ গজ, তারপরে হচ্ছে ইয়ে করবেন, হেড ডাউন করবেন, ঠিক আছে। তারপরে ট্রান্সমিশন ইকো দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারেন এম্বুলিজমটা, তারপরে এই যে সিভি লাইন দিয়ে টেনে টেনে বাইর করবেন, এবং নাইট ট্রাস্টটা বন্ধ করতে হবে সাথে সাথে। যদি হিমোডাইনামিক আনস্টেবল হয়ে যায় সাথে সাথে আপনাকে মানে মানে আয়নোট্রপিক এজেন্ট ইউজ করা লাগতে পারে, সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে, এবং সিপিআর দেওয়ারও প্রয়োজন হতে পারে। এই কথাগুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম এবং দেখাইছিলাম স্লাইডে যেগুলো করা হয়। পজিশন আছে মেনশন এইটাই, কিন্তু হোয়াট আর দ্য সিটিং পজিশন ডিউরিং ক্যানিওটমি আর রাইট অ্যাবাউট সিটিং পজিশন, এইটাই আপনাকে মূলত এয়ার অ্যাম্বুলিজমটাই হাইলাইট করতে হবে এখানে। অ্যানাস্থেটিক ম্যানেজমেন্টের মধ্যে নিউরো সার্জারি যা যা করা লাগে সেখানে, এখানে কিন্তু অনেক কিছু আছে। 1 নম্বর হচ্ছে মানে ফুল একটা ম্যানেজমেন্ট আছে, প্রি অপারেটিভলি আমি কি কি জিনিস কনসিডারেশনে রাখবো, এক্সক্লুসিভ মনিটরিং সিস্টেম, তারপরে ইটি টিউব আমার মানে পেশেন্টের ক্যানুলেশন, ঠিক আছে, ওয়াইড বোর্ড ক্যানুলা আছে কিনা, তারপরে এক্সক্লুসিভ মনিটরিং সিস্টেম এগুলো আছে কিনা, ওটি টেম্পারেচার মেনটেন হচ্ছে কিনা, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা মেনটেন করবো। পার অপারেটিভ আমি দেখবো যে পেশেন্টের পজিশন রিলেটেড কোনো ইঞ্জুরি হচ্ছে কিনা সেটা আমাকে খেয়াল রাখবো। অনেক সুন্দর অপারেশন হতে পারে, সেক্ষেত্রে ব্লাড লস হতে পারে, ব্লাড আমার কনসিডারেশনে আছে কিনা সেইগুলো আমাকে রাখতে রাখতে হতে পারে, এই জিনিসগুলো আমরা খেয়াল করবো। এই এইগুলো মূলত আসলে আমাকে খেয়াল রাখতে হবে যে এই জিনিসগুলো আমরা করবো ভাগে ভাগে। আর নিউরো অ্যানাস্থেসিয়া যেক্ষেত্রে আমরা পেশেন্টকে আইসিইউ আইসিইউ এবং এইচডিইউ সাপোর্ট লাগতে পারে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো আমরা করবো। এইভাবে যদি আপনারা করেন আমার মনে হয় কোনো সমস্যা নাই, এর আগে আমরা দেখিয়েছি এটা। সেরিব্রাল অটো রেগুলেশন, সেরিব্রাল অটো রেগুলেশন, মেনশন দা সেরিব্রাল অটো রেগুলেশন, এটা কি বলেন, এটা কোথা থেকে করবেন? সেরিব্রাল অটো রেগুলেশন আপনার দেখাইছিলাম মনে হয় না, 60 থেকে 160 প্রেশারের মধ্যে সেরিব্রাল অটো রেগুলেশন হয়, ঠিক আছে। এইটা আসলে অটো রেগুলেশন একটা সিস্টেম। হ্যাঁ, এই জিনিসটা সম্বন্ধে আমি একটু বলে দিই। অটো রেগুলেশনটা হচ্ছে যে নিজস্ব একটা ক্ষমতা, ভাস্কুলার ভলিউম যদি কোনো কারণে বেড়ে যায়, আমাদের মেইনলি ভাস্কুলার চেঞ্জই এখানে প্রমিনেন্ট। এখানে যদি মনে করেন কোনো কারণে ভাস্কুলার মানে ভলিউম বেড়ে গেছে, তখন কি করে ভাস্কুলার মাসেল গুলো কনস্ট্রিক্ট হয়ে যায়, ঠিক আছে, মানে সার্কুলার মাসেল গুলো কনস্ট্রিক্ট হয়, তাহলে ভেসেলের ডায়ামিটারটা কমে যায়, যে কারণে কিন্তু এটা ব্যালেন্স করে, ঠিক আছে। আবার যদি কখনো আপনার ভেসেল বেড়ে যায়, মনে করেন যে মানে ভেসো ডায়ালেশন হয়ে গেছে, তখন আপনি সেকেন্ড বার কি করে দেখেন, ভেসো ডাইলেশন হলে আশেপাশে যে ফ্লুইডটা যায় না, আশেপাশের টিস্যু, আশেপাশের টিস্যু গুলো থাকে ওই ভেসেলকে, টিস্যু গুলো তো হাইড্রেটেড হয়ে যায়, ইডিমেটাস হয়ে যায়, এরা আবার কি করে চাপ দেয়, এরা আশেপাশে এই ভেসেল গুলোতে চাপ দিয়ে তখন এই যে অটো রেগুলেশনটা মেনটেন করে। তো এখানে আরো কয়েকটা মেকানিজম আছে, এই দুটো একটু প্রধান, ঠিক আছে। আরেকটা জিনিস আছে যে আরেকটা মেইন মেকানিজম বলি, যে যখনই আপনার দেখা যাবে যে এই ভেসো কনস্ট্রিকশনটা পারতেছে না, তখন ভেজো ডাইলেশন হইলে যে ওইখানে অনেক সময় ভেজো কনস্ট্রিকশন হয়। আরেকটা জিনিস হচ্ছে কোনো কারণে প্রেশার কমে গেলে, মনে করেন প্রেশার কমে গেলে বেড়ে গেলে যে ঘটনা ঘটে সেটা বললাম, একটা হচ্ছে যে ভাস্কুলার স্মুথ মাসেলের সার্কুলার মাসেল গুলো কনস্ট্রিক্ট হয়ে ভেসেলকে ডায়ামিটার বাড়তে দেয় না, আর একটা হলো যে আপনার ওই ভেসেল ডাইলেট হয়ে গেলে আশেপাশে যে ইডিমা টিস্যু ইডিমা হয়ে যায় সেটা আবার কি করে ভেসেলকে চাপ দিয়ে এটাকে কমানোর চেষ্টা করে। থার্ড হচ্ছে যদি আপনি কোনো কারণে হাইপোটেনশন হয়, তখন কি হয়, হাইপোটেনশন হলে টিস্যু ইস্কিমিয়া হয়, টিস্যু ইস্কিমিয়া হলে ইনস্ট্যান্ট কিছু কেমিক্যাল রিলিজ হয়, নাইট্রিক অক্সাইড সামথিং, এগুলো রিলিজ হয়ে কি করে সেগুলো আবার ভেজো ডাইলেট করে, ভেজো ডাইলেট করে বেশি বেশি মানে ফ্লুইড বা ব্লাড টেনে নিয়ে ওগুলোকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। তো এটি হচ্ছে মূলত আমাদের অটো রেগুলেশনের মেইনটেইন
এবং অটো রেজুলেশন একটা কার্ভ আছে আপনারা দেখে নেবেন, সার্চ দিলেই পেয়ে যাবেন অটো রেজুলেশন কার্ভ 60 to 160 mm মার্কারের মধ্যে অটো রেজুলেশনটা মেইনটেইন হয়। যদি আপনি অটো রেজুলেশন এই তিনটা ব্যাপারে যে উল্লেখ করতে পারেন দ্যাট ইজ ফ্যান্টাস্টিক অ্যান্সার হবে, আপনার প্রশ্নটা ভালো হবে। ঠিক আছে, থায়োপেন্টাল সোডিয়াম হাইপার সেন্সিটিভিটি, হাইপার সেন্সিটিভিটির জন্য যে ম্যানেজমেন্ট থায়োপেন্টাল সোডিয়াম একই ম্যানেজমেন্ট। ঠিক আছে, এখানে নতুন করে কিছু নাই, এটা কিন্তু স্মিথের 27 নম্বর চ্যাপ্টারে হাইপার সেন্সিটিভিটি ম্যানেজমেন্ট বলা আছে। ঠিক আছে, ওই এই মানে ক্রিটিক্যাল ইনসিডেন্সের ওই চ্যাপ্টার থেকে এটা দেখবেন। অক্সিজেন টক্সিসিটি আমরা বলে ফেলছি, ওয়ার্ল্ড অ্যানাস্থেসিয়া দিয়ে এটা নিজের মতো করে লিখবেন, কোনো সমস্যা নাই। ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া, ঠিক আছে, ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া এটা স্মিথে ক্রিটিক্যাল ইনসিডেন্স চ্যাপ্টারে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া ডিটেইলস বলা আছে, সুন্দর করে পড়তে হবে। আমি কিন্তু এখানে বুঝাইলাম না, কারণ এখানে বলে দিলাম কি কি কোথায় কোন কোন জায়গা থেকে প্রশ্ন করবে, আমি কিন্তু এখানে কিছু বললাম না। 27 নম্বর চ্যাপ্টারে স্মিথের। হ্যাঁ, মেন্ডেলসন সিন্ড্রোম এটা কে কোন জায়গা থেকে প্রশ্ন একটু বলবেন, এনিবডি? অ্যাসপিরেশন, মেন্ডেলসন অ্যাসপিরেশন সিন্ড্রোম। অ্যাসপিরেশন সিন্ড্রোম কোন জায়গা থেকে? কেমিক্যাল অ্যাসপিরেশন। হ্যাঁ, কেমিক্যাল অ্যাসপিরেশন একটা কথা, ব্রিদিং অবস্ট্রাকটিভ পেশেন্টদের বেশি হয়। ভেরি গুড, তারপরে গ্যাস্ট্রিক কনট্রেন্ট যেটা, এটা রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে, সেটা হচ্ছে পিএইচটা কম থাকে 2.5, যার কারণে এখানে কেমিক্যাল ইয়ে হয়, বার্নিং টাইপের কিছু হয়, যার কারণে এখানে একটা সিম্পটম হয় আর কি, এআরডিএস লাইক সিম্পটম। হ্যাঁ, এআরডিএস সিম্পটম। ওকে, তাহলে খুব ভালো বলছেন, খুব ভালো লাগলো শুনে যে আপনি ভালো করে বলছেন, এটা খুবই সুন্দর একটা বিষয়। এই মেন্ডেলসন সিন্ড্রোম সম্বন্ধে এ টু জেড এ পাবেন 53, পেজ নাম্বার 53 এ টু জেড, এখানে সব এটা আর একটু বিস্তারিত লেখা আছে। এগুলোই, খুব বেশি কথা না, এগুলোই লেখা আছে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে কথা ওখানে একটু সামারি করে দিচ্ছি মেন্ডেলসন সিন্ড্রোম। হ্যাঁ, ওকে, তাহলে আমরা দেখলাম যে আমাদের এটা হয়ে গেল। পরে চলে যান আপনি জানুয়ারি 2020, আমার এখানে এলোমেলো সাজানো, তো আপনারা জানুয়ারি 2020 বের করেন। হ্যাঁ, তো সরি, জানুয়ারি 2020 না, প্রশ্ন অনেকের হাতে নাই, বুঝতে পারতেছি, পরীক্ষা কিন্তু স্যাররা কিন্তু বলে দিচ্ছে, আজকেও গেছিলাম ডিপার্টমেন্টের স্যাররা বলেছে রিটেনে পাশ করলে অন্য সবকিছু স্যাররা কনসিডারেশনে নিবে, রিটেন পাস করতে হবে আপনাদের। হ্যাঁ, আজকেও কিন্তু আমি গেছিলাম ডিপার্টমেন্টে, কথাটা নিয়ে আসলাম, রিটেনে পাস করতে হবে। রিটেনে পাস করাটা কিন্তু কিছু প্রশ্ন আনকমন থাকবে, কিছু আমি আবারও বলে দিচ্ছি, কিছু প্রশ্ন আপনাকে আপনার রেসিডুয়াল থেকে লিখতে হবে। এবং অনেকেই বলে যে থার্ড পেপারটা নাকি খারাপ, আমার কাছে মনে হয় যে থার্ড পেপারটাই কিছু লেখা যায়, বরঞ্চ আপনি সেকেন্ড পেপার লকডাউন দেওয়া, এখন আমাদের টেন্টেটিভ ডেট দেওয়া আছে 7 তারিখ থেকে রিটার্ন, এখন এটা নিয়ে কনফিউশন, আসলে কি হবে? ধরে রাখেন 7 তারিখে হবে, পরিস্থিতি যদি খারাপ হয়ে যায় তাহলে তো আর হবে না, যদি আপনি মনে করেন ডেথ রেটটা 200 উপরে চলতেই থাকে। কথা হচ্ছে ভাইয়া, 5 তারিখ 5 5 আগস্ট পর্যন্ত হচ্ছে লকডাউন দেওয়া, এখন আমাদের টেন্টেটিভ ডেট দেওয়া আছে 7 তারিখ থেকে রিটার্ন, এখন এটা বুঝতে পেরেছি, ওইটাই সমস্যা, ওইটা হলো যে এটা ধরে রাখতে হবে 7 তারিখে পরীক্ষা, তারপরে যদি পরিস্থিতি খারাপ হয় সেটা কমাবে ভিন্ন কথা, এটা আমরা পরে চিন্তা করবো। ঠিক আছে, পড়াটা চালিয়ে যান, একবারে কষ্ট করে রিটেনটা পাস করেন। হ্যাঁ, ইনশাল্লাহ অনেকের খাতায় ভালো হয়েছে। আচ্ছা, আমরা আলোচনায় চলে আসি, আমরা হলো জানুয়ারি 2020, প্রশ্নটা আমি রিপিট করছি, অনেকের হাতে হয়তো প্রশ্ন নাও থাকতে পারে। 75 ইয়ার্স ওল্ড ম্যান উইথ ডায়াবেটিস মেলাইটাস প্রোস্টেটিক হাইপারট্রফি ওয়াজ শিডিউল ফর ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট। আপনি প্রশ্ন করার সাথে সাথে কয়েকটা জিনিস মার্ক করে ফেলবেন। এক নাম্বার হচ্ছে 75 ইয়ার জেরিয়াট্রিক প্যাশেন্ট, বয়সজনিত কারণে তার অনেক ধরনের প্রবলেম হতে পারে। খেয়াল হচ্ছে, দেখেন আমি এখানে বলে দিই, প্রশ্নের মধ্যে অনেকগুলো থাকে, ডায়াবেটিস মেলাইটাস, তারপরে হলো
ট্রান্সউরেথরাল রিসেকশন অফ প্রোস্টেট। তাইলে আমি তিনটা জিনিসকে পাইলাম, একটা হচ্ছে 75 ইয়ার্স ডায়াবেটিস মেলাইটাস প্রোস্টেটিক হাইপারট্রফি অপারেশন করবে ট্রান্সউরেথরাল রিসেকশন অফ প্রোস্টেট, তার মানে হচ্ছে যে টার্প, টার্প মানে মেশিন দিয়ে করবে, ঠিক আছে। তাইলে আমাদের সবকিছু এখন কনসিডারেশনে চলে আসলো, 75 ইয়ার্স এর জন্য যে প্রবলেমটা সেটা হচ্ছে যে প্যাশেন্টের মানে আপনার ব্যাক পেইন থাকতে পারে, তারপর সার্ভাইকাল স্পন্ডাইলোসিস থাকতে পারে, তার মানে হচ্ছে যে জয়েন্টের অ্যাবনর্মালিটি থাকতে পারে, এইসব প্যাশেন্টকে খুব সফিস্টিকেটেড হ্যান্ডেলিং করতে হবে। হাত পায়ে পজিশন একটা বড় ফ্যাক্টর, আপনি যদি লিথোটমি পজিশন করায় আপনি অপারেশন করেন, সেক্ষেত্রে তার জয়েন্ট গুলো ঠিক আছে কিনা, পজিশন গুলো, নি জয়েন্ট, হিপ জয়েন্ট, এই জায়গাগুলো আপনাকে চেক দিতে হবে। তাহলে এজ রিলেটেড এই পয়েন্ট গুলো আপনাকে ইভালুয়েট করতে হবে, ঠিক আছে। তাহলে ইভালুয়েট দিস প্যাশেন্ট এর তিনটা ফ্যাক্টর। হ্যাঁ, তাহলে ওল্ড এজ এর জন্য কিছু ফ্যাক্টর আপনি ইভালুয়েট করবেন যে তার এই প্রবলেম গুলো আমাকে কনসিডারেশনে নিয়ে আসতে হবে, তার এই হতে পারে, এই থাকতে পারে, হ্যাঁ, তার জয়েন্ট পেইন থাকতে পারে, অস্টিওআর্থ্রাইটিস থাকতে পারে, মানে থাকতে পারে, সার্ভাইকাল স্পন্ডাইলাইসিস থাকতে পারে, ডিফিকাল্ট ইনফিউশন হবে, এই কথাগুলো আপনি বলে দিবেন। তারপরে হচ্ছে রিজনাল ডিফিকাল্ট, রিজনাল অ্যানেস্থেসিয়াও কিন্তু তার ডিফিকাল্ট হতে পারে, কারণ স্পন্ডাইলাইসিস থাকলে স্পন্ডাইলাইসিস ঢুকতে চায় না, ঠিক আছে। তাহলে এক্সপার্ট অ্যানেস্থেটিস্ট প্রয়োজন হবে, সেই জায়গাগুলো আপনাকে একটু অ্যাড্রেস করতে হবে। তাহলে এটা হলো তার বয়স জনিত, ডায়াবেটিস জনিত, ডায়াবেটিস জনিত কারণে তার ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকতে পারে, নিউরোপ্যাথি থাকতে পারে, নিউরোপ্যাথি থাকতে পারে, সেক্ষেত্রে কি হয়, যেমন কোনো কারণে প্রেশার, আপনি যদি মনে করেন যে পাটা প্রেশারে আছে, সেই পাটা দেখা যাবে যে ইঞ্জুরি হয়ে বসে আছে, আপনি পারতেছেন না, ঠিক আছে, ইঞ্জুরি, পুরো অপারেশন অনেকক্ষণ হয়ে গেল, 1-1.5 ঘন্টা, সেখানে একটা মানে পায়ের আঙ্গুল ব্যাটা হয়ে বসে আছে, একটু ভেঙেই গেছে, মানে টেরি পায় না, এসে অ্যানাস্থেশিয়া দেওয়া, সে তো বুঝতে পারে না। আবার হাতে কোনো নিউরোপ্যাথি থাকলে সেক্ষেত্রে হাতে ইঞ্জুরি বোঝা গেল না, ক্যানুলা ডিসপ্লেসমেন্ট হয়ে গেলে বোঝা গেল না, এইসব জিনিসগুলো তার হচ্ছে ডায়াবেটিস রিলেটেড। আর প্রস্টেটিক হাইপারট্রফি, সেখানে যে প্রবলেম গুলো সেগুলো হচ্ছে একটু অনেক সময় ধরে অপারেশন হতে পারে, ব্লিডিং হতে পারে, ব্লাড লাগতে পারে, ঠিক আছে। আবার হচ্ছে এখানে এক্সক্লুসিভ মানে প্রেশার মনিটরিং লাগবে, যেটাতে আমাদের টার্প সিন্ড্রোম থাকতে পারে, পার অপারেটিভ খেয়াল রাখতে হবে যেন আমরা এই জিনিসগুলোটা টার্প সিন্ড্রোমের দিকে না যাই, বা সেক্ষেত্রে কি কি প্রিকশন আছে সেগুলো। তারপরে ইভালুয়েশনের মধ্যে এই তিনটা জায়গায় আপনাকে আলাদা আলাদা ভাবে ইভালুয়েশনটা লিখতে হবে। যদি আপনি তিনটা জায়গায় অ্যাড্রেস করেন, এজ রিলেটেড ইভালুয়েশন, ডায়াবেটিস মেলাইটা ইভালুয়েশন ফর ডায়াবেটিস মেলাইটা, আর ডিউ টু প্রসিডিউর রিলেটেড ইভালুয়েশন, প্রসিডিউর রিলেটেড ইভালুয়েশন, আপনি কিন্তু এগুলো চলে আসবে, এগুলো বানায় বানায় লেখা যায়। হ্যাঁ, আপনি যদি জানেন না তাহলে এগুলো বানায় লিখতে পারবেন। উইচ অ্যানাস্থেটিক টেকনিক শুড বি সুইটেবল ফর দিস প্যাশেন্ট অ্যান্ড ওয়াই, তাহলে ওই আগের কথা। তাহলে যেহেতু আমি বললাম যে এখানে তার এজ এ প্রবলেম, ডিফিকাল্ট ইন্টিগ্রেশন হতে পারে, এখানে আগেই বলবেন দেয়ার ইজ নো সিঙ্গেল অ্যানাস্থেটিক প্রসিডিউর সুইটেবল ফর দিস প্যাশেন্ট, বাট ইন কেস অফ জেনারেল অ্যানাস্থেশিয়া দেয়ার মে বি ডিফিকাল্ট ইন্টিগ্রেশন, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস থাকতে পারে, দেয়ার ইজ এ ডিসপ্লেসমেন্ট অফ আটলান্ট ও অক্সিপিটাল জয়েন্ট, এবং তার টিথ ব্রোকেন টিথ থাকতে পারে, তার বাক টিথ থাকতে পারে, তার ডিফিকাল্ট ইন্টিগ্রেশন এই কারণে হতে পারে। প্লাস হচ্ছে ড্রাগ, অনেক সময় ডিপ্রেসিভ ড্রাগ থাকতে পারে ইন কেস অফ জেনারেল অ্যানাস্থেশিয়া, বাট ইন কেস অফ রিজনাল অ্যানাস্থেশিয়া উই ক্যান অ্যাভয়েড দিস সিস্টেম অফ পটেন্সিয়ালি ইম্পর্টেন্ট ড্রাগ এক্সপোজার আমরা কমাতে পারি। প্লাস হচ্ছে রিজনাল অ্যানাস্থেশিয়াতেও আমাদের কিছু ডিফিকাল্টিস থাকতে পারে, যেমন পারফর্ম সব স্পাইনাল লিডিং ইন দ্য সাবরেবেলার স্পেস, এখানে একটু ডিফিকাল্টিস থাকতে পারে। তবে এখানে আমাদের পজিশন রিলেটেড আপনার রিজনাল অ্যানাস্থেশিয়ার ক্ষেত্রে পজিশন রিলেটেড ইঞ্জুরি মে বি কনসিডার ইন দিস টাইপ অফ টেকনিক। তবে যেহেতু আমরা দেখি যেটা ডিফিকাল্ট, আমরা রিজনাল অ্যানাস্থেশিয়া সুইটেবল ফর দিস টাইপ অফ পেশেন্ট, অ্যাজ দ্য পেশেন্ট দ্য কমিউনিকেশন অফ দ্য পেশেন্ট ইজ পসিবল ইন কেস অফ যে রিজনাল অ্যানাস্থেশিয়া। ওকে, তাহলে এই জিনিসগুলো আপনি বলবেন, এবং আরো কিছু বলবেন, অ্যাসপিরেশন থাকে না, ডিফিকাল্ট ইন্টিগ্রেশন লাগতেছে না, তারপরে হচ্ছে পেশেন্টকে কমিউনিকেট করা যাচ্ছে, পেশেন্টের অবস্থা সময় জানা যাচ্ছে, এইগুলো আর কি, হাইপোটেনশন অত বেশি না, ম্যানেজ করা যায়, ঠিক আছে, এই কথাগুলো আপনি বলবেন। হ্যাঁ, এভাবে আগে আগে যে কথাগুলো গিয়ে এবং স্প্যানেলের মধ্যে আমাদের দেখা হচ্ছে সেগুলো। হোয়াট ইজ টার্প সিন্ড্রোম এন্ড ইনিউয়ার দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য টার্প সিন্ড্রোম, এটা লিখে রাখেন, এটা লিখে রাখেন, আমি আপনাদেরকে এই ক্লাস শেষে একটা ছবি দিয়ে দিব। হ্যাঁ, ক্লাস শেষে একটা ছবি দিয়ে দিব টার্প সিন্ড্রোমের যে ম্যানেজমেন্টের, আমি কিছু ছবি দিয়ে দিব, এটা আমি ছবি তুলে রাখছি। হ্যাঁ, ছবি তুলে রাখছি, সেটা আপনারা পাবেন। ক্লিয়ার? টার্প সিন্ড্রোম, এটা খুব সুন্দর একটা ম্যানেজমেন্টের ছবি আছে, এখানে ক্লিনিক্যাল ফিচার গুলো
হোয়াট আর দা এখানে টার্প সিন্ড্রোম হোয়াট ইজ টার্প সিন্ড্রোম টার্প সিন্ড্রোম কি টার্প সিন্ড্রোমটা হচ্ছে যদি এক্সসেসিভ ইরিগেশন ফ্লুইড ব্যবহার করি ঠিক আছে এখানে আপনার ভলিউম আপনি অনেক এক্সপ্যান্ডার হয়ে ঠিক আছে এক্সসেসিভ ইরিগেশন ফ্লুইড যদি ব্যবহার করা হয় অকার ডিউরিং 15 মিনিটস দেখেন এক্সসেসিভ ইরিগেশন ফ্লুইড যেমন গ্লাইসিন 1.5% ঠিক আছে অ্যাবজর্ব ইনটু সার্কুলেশন অকার্স বিটুইন 15 মিনিটস টু 24 আওয়ার্স আফটার স্টার্ট অফ সার্জারি ঠিক আছে তাহলে এই 15 মিনিট থেকে 24 ঘন্টা সময়ের মধ্যে হতে পারে ভলিউম চেঞ্জেস কজেস কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনস হাইপোন্যাট্রিমিয়া এন্ড হাইপোঅসমোলারিটি কজেস নিউরোনাল কমপ্লিকেশন ক্লিয়ার তাহলে হাইপোন্যাট্রিমিয়া এবং হাইপোঅসমোলারিটি কজেস নিউরোনাল কমপ্লিকেশন গ্লাইসিন অ্যান্ড ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার টক্সিসিটি কজেস নশিয়া হেডেক ট্রান্সিয়েন্ট ব্লাইন্ডনেস মায়োকার্ডিয়াল ডিপ্রেশন পটেনশিয়াল ফর হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই কারণে সেটা হয় তাহলে কি হইলো টার্প সিন্ড্রোম এক্সেসিভ ইরিগেশন ফ্লুইড যদি ইউজ করা হয় তাহলে সেটা হাইপার ভলিমিয়া হয় সার্কুলেশনে যায় এবং 15 মিনিট থেকে মানে আপনার 24 ঘন্টার মধ্যে হতে পারে হাইপোন্যাট্রিমিয়া আর হচ্ছে আপনি হাইপো অসমোলারিটি কজেস নিউরোনাল কমপ্লিকেশন গ্লাইসিন ইউজিং গ্লাইসিন ইটসেলফ ইজ এ নিউরো ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার দ্যাট মে কজেস হেডেক ট্রান্সিয়েন্ট ব্লাইন্ডনেস মায়োকার্ডিয়াল ডিপ্রেশন হ্যাঁ তারপর পটেনশিয়েট এনএমডিএ রিসেপ্টর অ্যাক্টিভিটি কজিং এনকেফালোপ্যাথি সিজার ঠিক আছে এই জায়গাগুলো করে দিস ইজ কল টার্প সিন্ড্রোম তো টার্প সিন্ড্রোমে কি কি হয় হোয়াট আর দ্য ফিচার্স অফ টার্প সিন্ড্রোম এটাই কিন্তু আসবে হ্যাঁ টার্প সিন্ড্রোম ইন দ্য ম্যানিফেস্টেশন অফ টার্প সিন্ড্রোম এটা আপনি ম্যানিফেস্টেশন তো আপনি জানেন যে হাইপোক্সিয়া এখানে মানে এটা হতে পারে হাইপার টেনশন হতে পারে হ্যাঁ কার্ডিওভাস্কুলার যেহেতু ভলিউম ওভারলোড হয় এখন আপনি আর খুঁজে পাচ্ছেন না আরো কিছু তো হতে পারে যেমন আপনি সিস্টেমকে ভাগ করেন এক নম্বর হচ্ছে রেসপিরেটরি সিস্টেম ট্যাকিপনিয়া হাইপোক্সিয়া রেসপিরেটরি রেস্টলেস রেসপিরেটরি ডিস্ট্রেস পালমোনারি ইডিমা একই কথা ঘুরে ফিরে বলছে তাহলে আপনাকে লিখতে হলে শব্দগুলো ইউজ করতে হবে ট্যাকিপনিয়া এটাও কিন্তু রেস্টলেস এর অংশ তারপর হাইপোক্সিয়া এটাও রেসপিরেটরি ডিস্ট্রেস এর একটা অংশ পালমোনারি ইডিমা এটাও আবার রেসপিরেটরি ডিস্ট্রেস প্রত্যেকটা কথাই কিন্তু লিখছে তা লিখলে আপনার লেখার জন্য মানে বানায় বানায় লিখতে হবে যে শব্দগুলো আছে কার্ডিওভাস্কুলার হাইপারটেনশন ডিউ টু ভলিউম বলো উইথ রিফ্লেক্স বডি কার্ডিয়া অ্যাকুট কনজেশন অফ কার্ডিয়াক ফেইলিউর অ্যাকুট কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিউর হাইপোটেনশনও হইতে পারে যদি আপনার কার্ডিয়াক ফেইলিউর হয়ে যায় তাহলে হাইপোটেনশন হবে কার্ডিওভাস্কুলার কোলাপস হতে পারে তারপরে বর্ডেনিং অফ দ্য কিউআরএস কমপ্লেক্স ইসিতে আপনি চেঞ্জ পাবেন কিউওয়েভ ইনভার্সন ডিউ টু হাইপোন্যাট্রিমিয়া নিউরোনাল নিউরোনালের মধ্যে কি কি আছে দেখেন নিউরোলজিক্যাল ব্লারিং কি বার্নিং সেন্সেশন ফেস হেড হেডেক ভিজুয়াল ডিস্টারবেন্স কনফিউশন রেস্টলেসনেস কনভালশন কমা ঠিক আছে এগুলো হলো আমার নিউরোলজিক্যাল সিমটম গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল নসিয়া ভমিটিং এটা আমরা জানলাম যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল নসিয়া ভমিটিং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল নসিয়া ভমিটিং গেল এরপরে হলো আপনি কি করবেন ঠিক আছে ইন্ট্রাঅপারেটিভ ফ্যাক্টর দ্যাট মে ইনক্রিজ দ্য রিস্ক অফ ডেভেলপিং টার্প সিন্ড্রোম আমি প্রত্যেকটা জিনিস দিয়ে দিব এরপরে হ্যাঁ যদি আপনি বেশি ফ্লুইড ইউজ করেন অনেক বেশি সময় ধরে অপারেশন করেন যদি এই যে গ্লাইসিনের যেই হাইটটা ঝুলাইছেন যদি 70 সেন্টিমিটারের অ্যাবোভ উপরে ঝুলান পেশেন্টে তখন বেশি ফ্লুইড যাবে হ্যাঁ 70 সেন্টিমিটারের উপরে ঝুলানো যাবে না গ্লাইসিন যেখান থেকে দিচ্ছে
তারপরে হচ্ছে প্রলং সার্জারি, লার্জ ব্লাড লস যদি হয় সেক্ষেত্রে এরকম সমস্যা হতে পারে, এটা হয়ে গেল ঠিক আছে। তারপরে এই জিনিসটা যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন, হাউ ইউ ম্যানেজ, ম্যানেজটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এক নাম্বার হচ্ছে এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, হ্যাঁ এটা সব জায়গায় সমান, 100% অক্সিজেন, অস্কালটেশন চেক, অস্কালটেশন চেস্ট চেক হচ্ছে স্যাচুরেশন, ইন্টিউবেট ইফ নেসেসারি, কনসিডার ইন্ট্রাভেনাস ফুসেমাইড ফর পালমোনারি ইডিমা, ফর পালমোনারি ইডিমা, এবং ফুসেমাইড দিবেন পালমোনারি ইডিমা যদি থাকে। তারপরে যদি আপনি অ্যাট্রোপিন, আয়নোট্রপস, ভেসোপ্রেসর যদি লাগে দিবেন, স্টপ ইন্টারভেনাস ফ্লুইড, টেক ব্লাড ফর সোডিয়াম অসমোলারিটি অ্যান্ড হিমোগ্লোবিন, এগুলো দেখার জন্য সাইট ইন্টার আর্টেরিয়াল লাইন, কি ইন্টার আর্টেরিয়াল লাইন অ্যান্ড চেক ব্লাড গ্যাস, ম্যানেজ সিজার, সিজার হয় বললাম, সিজার হয় নিউরোলজিক্যাল সিমটম, লোরাজিপাম, ম্যাগনেশিয়াম, এগুলো আপনি দিতে পারেন ঠিক আছে। তারপরে হাই হাইপোনাট্রেমিয়ার ক্ষেত্রে ইফ সিরাম সোডিয়াম লেস দেন 120 মিলিমোল যদি নিচে থাকে, সিভিয়ার সিমটমস অফ হাইপোনাট্রেমিয়া ক্যান বি 3% সোডিয়াম ক্লোরাইড ঠিক আছে। এবং 3% সোডিয়াম ক্লোরাইড কিন্তু খুব বেশি দ্রুত দেওয়া যাবে না, দেখে দেখে দিতে হবে যেন আপনার কোনো নিউরোলজিক্যাল সিমটম ডেভেলপ না করে। আবার ফার্দার যেমন ওই যে কি হয় ডিমাইলিনেশন সিনড্রোম না করে এটাও খেয়াল রাখতে হবে। এই কথাটা বলে দিবেন যে 3% সোডিয়াম ক্লোরাইড দিব, তবে বাট কনসিডারেশন শুড বি কনসিডার অ্যাবাউট দ্য পন্টাইন ডিমাইলিনেশন সিনড্রোম। ওকে তাহলে আমরা এটা দেখলাম যে এটা হয়ে গেল আমাদের টার্ট সিনড্রোম, হাউ উই ম্যানেজ ইট, পোস্ট অপারেটিভ গ্লাইসেমিক ম্যানেজমেন্ট অফ দিস প্যাশেন্ট, হ্যাঁ পোস্ট অপারেটিভ গ্লাইসেমিক ম্যানেজমেন্ট অফ দিস প্যাশেন্ট কে বলবেন, বলেন এনিবডি, সবটা আমি বলে দিচ্ছি। পোস্ট অপারেটিভ গ্লাইসেমিক কন্ট্রোল, ডায়াবেটিস মেলাটা ছিল এখানে কিন্তু কিছুই বলা নাই যে সে ইনসুলিন পায় না কি পায়, কিছুই না। পোস্ট অপারেটিভ কি করবে তাহলে আপনাকে বলে বলে দিতে হবে ঠিক না, যে জন্য প্রশ্নটার নাম্বার কিন্তু পাস, যে আপনাকেই বলে দিতে হবে। প্যাশেন্ট যদি ডায়াবেটিক এবং ওরাল থেরাপিতে থাকে তাহলে পোস্ট অপারেটিভ আমরা ওরাল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওরাল আমরা শুরু করে দেবো, যখন ওরাল মেডিকেশন পাবে তখন ওরালটা শুরু হয়ে যাবে এবং তার ফিডিং দেওয়ার সাথে সাথে। যদি এখানে বলছে যে পোস্ট অপারেটিভ যদি আমরা দেখি যে তার সুইচ করা হয়েছে, যেমন ওরাল থেরাপিটা বন্ধ করে ইনসুলিন দেওয়া হয়েছে, আমরা ইনসুলিনটাকে মেনটেন করবো আপ টু দা মানে যখন যতক্ষণ পর্যন্ত পেশেন্টকে ওরাল করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ইনসুলিনটা মেনটেন করবো আপ টু 24 hours অফ দ্য পোস্ট অপারেটিভ টাইম, ইনসুলিন শুড বি মেনটেন অ্যাজ প্রি অপারেটিভলি সেট ইনসুলিন ফর দিস টাইপ অফ প্যাশেন্ট। আপনি কত সেট করছে জানেন না, কিন্তু আপনাকে দেখলেন যে এই প্যাশেন্টের ওরাল থেকে ইনসুলিন কনভার্ট করে মেনটেন করতেছে, তখন আপনি এটা 24 hours ইনসুলিনটা চালাবেন, তখনই মুখে আসবে, তখন আমরা আবার ইনসুলিন বন্ধ করে মুখেরটা শুরু করে দিব। এইভাবে করে মূলত আসলে আমাদের, আর যদি পোস্ট অপারেটিভ মানে এখানে আরেকটা জিনিস আছে VRII ইউজ করা হয়, ভ্যারিয়েবল রেট ইন্টারভেনাস ইনসুলিন ইনফিউশন যদি ইউজ করা হয় তাহলে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা বন্ধ করে আমরা প্যাশেন্টকে ওরাল ফর্মে চলে গেলে ওরালে চলে ওরালটাকে ডায়েট দিয়ে ওরাল মেডিকেশনে আমরা ইউজ করে দিব, কারণ VRII এটা সবসময় বেশি ইউজ করা যায় না। কিন্তু এখনকার সময়ে সবচেয়ে মডার্ন ইয়ে হচ্ছে VRII এটা ইউজ করা হয় ঠিক আছে। এই জন্য এই কথাগুলো একটু লিখে দিবেন। একটা কোশ্চেন ছিল স্যার একটু, হ্যাঁ একটা ব্যাগের মধ্যে হলো 10% গ্লুকোজ, 10% এই সলুবল ইনসুলিন, 10% পটাশিয়াম ক্লোরাইড নিয়ে এটা স্যার হচ্ছে 4-6 ঘন্টা মানে 6 hourly দেওয়া হয় 100 ml পার আওয়ার স্যার, আমি বলতে চাচ্ছি যে ওইভাবে স্পেসিফিক ইস্যুতে না, যে আপনি বলতে পারেন যে ইফ দ্য প্যাশেন্ট ইজ মেইনটেইন পার অপারেটিভলি বাই ইনসুলিন ইনফিউশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইট শুড বি অফ,
মানে আফটার ওরাল মেডিকেশন, ঠিক আছে, এটা বলতে পারেন। আর হচ্ছে ডিসপ্লেসমেন্টের কথাটা বলতে পারেন, যদি আমরা এটা দিয়ে শুরু করি তাহলে এটা কন্টিনিউ করতে হবে। আর একটা হচ্ছে VRII যেটা বললাম, এই শব্দটা উল্লেখ করে দিন, ঠিক আছে। ডিসপ্লেসমেন্টটা ইউজ করা হয় না সেটা না, কিন্তু এখন স্ট্যান্ডার্ড হচ্ছে VRII, এটাই হচ্ছে বর্তমান সময় সহজ আর কি। হ্যাঁ, VRII সম্বন্ধে বেশি কিছু বলা লাগে না, বুঝছেন, আপনি যে সব বলে দিচ্ছেন ওটা এই সিরিজ সিরিজ পাম্প দিয়ে ইউজ করা হয়, ওরা প্রয়োজন মতো সেট করে দেয়, ঠিক আছে, দেখে দেখে। আর কত সেট করবে না করবে এটা আমাদের জানার দরকার নেই, কারণ এগুলো আমরা দেখিও নেই, কিন্তু বর্তমান সিস্টেমটা বলে যে VRII ইউজ করা হয়। হ্যাঁ, ওটাকে শুধু ইন্টারঅপারেটিভ, হ্যাঁ ইন্টারঅপারেটিভটা ওই যে বললাম যে পোস্ট অপারেটিভ, মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যতক্ষণ পর্যন্ত আপনার যে ওরাল ফর্মে চলে আসে সেইটা আপনি বন্ধ করে দিতে হবে। কেন ইনসুলিন, আমি তো বললাম যে ইনসুলিন যদি নেয় তাহলে ইনসুলিন যেভাবে তাকে বন্ধ মানে মেইনটেনেন্স পাচ্ছিল সেই মেইনটেনেন্সটা চালাতে হবে পোস্ট অপারেটিভ 24 আওয়ার্স, যতক্ষণ পর্যন্ত তার ওরাল মানে ডায়েট শুরু না হবে, যেহেতু তার এখানে রিজিওনাল অ্যানেসথেসিয়া, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওরালটা শুরু হয়ে যাবে, ঠিক আছে, আমার তো সমস্যা নাই। আবার অনেক সময় এমনও হতে পারে তার ওরালটা বন্ধ রাখা রাখা হয়েছে কিন্তু ইনসুলিনটা শুরু করে নাই, এরকমও হতে পারে। তাহলে আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওরালটা পার অপারেটিভ ব্লাড গ্লুকোজ দেখে আমাদের ওরালটা শুরু করতে হবে, এইটাই মানে সিচুয়েশন দিয়ে আপনাকে ব্যাখ্যা করতে হবে। এটা কিন্তু খুব বেশি সময় সে অপারেশনে থাকতেছে না, সাপোজ মনে করেন 3 ঘন্টা 4 ঘন্টা এরকম সময় থাকতেছে, কারণ তার তো মানে সে তো রিজিওনাল অ্যানেসথেসিয়া দিলে সে কনসাসনেস ভালো থাকে, তারপরে তার ইয়েগুলো ঠিক থাকে, মানে সে নিজেই মেনটেন করতে পারে এর জন্য, ঠিক আছে। কিন্তু ইনসুলিনের ম্যানেজমেন্ট এখানে চাই না, পোস্ট অপারেটিভ গ্লাইসেমিক ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট, রাইট ডাউন দ্য পোস্ট অপারেটিভ গ্লাইসেমিক, এখানে তো ইনসুলিনের কথা বলে নাই, আপনি ইনসুলিনের কথা আগেই ধরে নেবেন কেন, আপনি বলে দিবেন যে যদি সে ইনসুলিন পেয়ে থাকে, ঠিক আছে, তাহলে প্রি অপারেটিভ যেই সিস্টেমে, যেটা বললো যে গ্রিক রেজিমেন্ট যদি আপনি ইউজ করেন তাহলে গ্রিক রেজিমেন্টটা ইউজ করবেন 24 আওয়ার্স এর ভিতরে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ক্লোজ করে ওরালি দিবেন। আর যদি আপনি VRII ইউজ করেন, ভ্যারিয়েবল রেট ইন্টারভেনাস ইনসুলিন ইনফিউশন, তাহলে আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা বন্ধ করবেন, শেষ। এখানে কিন্তু আপনার এখানে কোনো ক্লামজি করার দরকার নাই যে আমি এত ইনসুলিন দিব, এত ইনসুলিন দিব না, বডি ওয়েটটা এত আছে, এগুলো কোনো দরকার নেই। আপনাকে শুধু সিস্টেম গুলো চাইছে যে এইভাবে এইভাবে আপনি করবেন, কমপ্লিকেটেড করবেন না প্রশ্ন, দেখবেন যে আপনি সেফ জায়গায় থাকবেন, ডোজ তো আপনার এখানে নিজে দেয় নাই, ঠিক আছে, আপনি কিভাবে বলবেন, ঠিক আছে। এখানে জাস্ট খালি জানতে চাইছে যে কি কি জিনিস, আমরা দুইটা যে গ্রিক রেজিমেন্টের কথা বলছে এটা আসতে পারে, আর একটা হতে পারে আমরা VRII, এই দুটো শব্দ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, ওকে। এখন এরপরের প্রশ্নটা একই প্রশ্ন, এই অপশন অ্যানেসথেসিয়া আমরা কিন্তু করিয়ে দিয়েছি, প্রাইমারি গ্যাভিডাক 37 উইক, প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন, সিজার পার সিজারিয়ান সেকশন, ডিফাইন PII, হোয়াট আর দা ক্লিনিক্যাল ফিচার সব পারেন, হোয়াট আর দা ডিফিকাল্টিস ইউ হ্যাভ ফেস হোয়াইল অ্যাডমিনিস্ট্রিং অ্যানেসথেসিয়া টু দিস পেশেন্ট, অ্যাবাউট দা কমপ্লিকেশনস অফ দা PII, সবগুলো আপনি জানেন। Give your anesthetic management with justification. Clear? ওই আগের প্রশ্নটার মতোই কিন্তু এখানে আসবে। Anesthetic management আমরা যদি দেখি, there is no specific anesthetic for মানে মানে suitable for this patient. There is no specific anesthetic technique in this patient. But there we can consider in general anesthesia there is some problem like this. এবং in regional anesthesia we can get benefit from this. And if the symptoms are not severe, then we consider regional anesthesia. Among regional anesthesia, we can prefer epidural anesthesia for this type of patient, as there is a sympathectomy is slower than the subarachnoid block. এই কথাগুলো একটু হাইলাইট হয়, যে কয়েকটা জিনিস বললাম এগুলো একটু হাইলাইট করলে সারা খুশি, এই জিনিসগুলো খেয়াল করবে। তারপরে হচ্ছে মেনশন অ্যাবাউট পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্ট, পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্ট, এইটা এটার জন্য আমি একটা আপনাদেরকে দেখাইছিলাম, আপনাদের মনে আছে এ টু জেড এর 473 পৃষ্ঠা নাম্বার 473 এ টু জেড, এখানে এত সুন্দর করে পোস্ট অপারেটিভ পেইন পেইনের ম্যানেজমেন্টটা লেখা আছে, এটা আমি বলতে বাধ্য হইলাম। 473
মারাত্মক সুন্দর করে এখানে পোস্ট অপারেটি এত সুন্দর করে লেখা আছে 473 হ্যাঁ পোস্ট অপারেটিভ অ্যানালজেসিয়া এখানে অপয়েড আসতে পারে অপয়েড হতে পারে আপনি আইএম হতে পারে আইজি হতে পারে কন্টিনিউয়াস ইনফিউশন হতে পারে সিরিজ পাম্প পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়া হতে পারে স্পাইনাল অপয়েড হতে পারে ঠিক আছে সাবকিউটানিয়াস হতে পারে হ্যাঁ যেমন আপনার ফেন্টানিল প্যাচ হতে পারে তারপরে হচ্ছে আপনার ওরাল ইউজ করতে পারেন ঠিক আছে তারপরে ট্রান্সডার্মাল ইউজ করতে পারে সাবলিঙ্গুয়াল হতে পারে এগুলো হচ্ছে অপয়েড তাহলে আপনি প্রত্যেকটা জিনিস আপনি ইউজ করতে পারেন এখানে বলে দিলেন সাবজেক্টে যে এখানে এই জায়গাটা সব লেখা আমার কাছে এত সুন্দর মনে হচ্ছে এটা যে এত সুন্দর করে এরা লিখছে তারপর এনএসআইড এনএসআইড হতে পারে ক্যাটামিন হতে পারে এনএসআইড এর ক্ষেত্রে ওরা অনেক কথা বলছে তারপর আমরা ক্যাটামিন দিয়েও কিন্তু অনেক সময় ক্লনিডিন গাবাপেন্টিন দিয়ে পোস্ট অপারেটিভ করা যায় লোকাল অ্যানেসথেটিক হতে পারে যেমন লোকাল ইনফিল্ট্রেশন তারপরে কর্ডাল ইপিডুরাল স্পাইনাল অ্যানেসথেসিয়া ইনহেলেশনাল অ্যানেসথেটিক এজেন্ট এটা দরকার নাই আমাদের লাস্টলি হচ্ছে টেন্স এবং আকুপাঙ্কচার হিপনোসিস এগুলো দিয়েও কিন্তু পোস্ট অপারেটিভ অ্যানালজেসিয়া মেনটেন করা যায় এই জায়গাটা একটু দেখে নেবেন হ্যাঁ 473 এ টু জেড এটা আমি ছবি তুলছিলাম ঠিক আছে ছবি তুলে দিয়ে দিবেন চিন্তা করছি ছবি তুলে দিয়ে দিবেন আপনাদের জন্য পাইতে সহজ হবে খুব সুন্দর এখানে এক প্রশ্ন দিয়ে আপনি সব প্রশ্ন পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আসি আমরা অনেক সময় পার করে ফেলছি আমরা চলে আসবো কাছাকাছি কমপ্লিকেশন মেনশনটা পোস্ট অপারেটিভ ডিসকাশন আছে ইপিডুরাল ব্লাড প্যাচ এই প্রশ্নটা আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিব এই প্রশ্নটার মধ্যে পোস্ট ডুরাল পাংচার হেডেক এই প্রশ্নটা আমি আপনাদেরকে দিয়ে দিব এখানে যেটা আমি মানে মেইনলি কনসিডার করেছি যে জিনিসটা আপনাদেরকে দেখতে হবে সেটা আমি একটু বলে দেই ডিসকাস করে দেই ভাইয়া কোশ্চেন ছিল ভাইয়া হ্যাঁ এই যে পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্ট ওটা তো অ্যাজ এ হোল যেরকম ওইখানে আছে ওটা বুঝলাম এখন আমার যদি পেশেন্ট থাকে মাইটাল স্টেনোসিস তাহলে আমার কোনো পার্থক্য হবে কিনা সেক্ষেত্রে মাইটাল স্টেনোসিস এর ক্ষেত্রে খুব বেশি পার্থক্য অপয়েড তো আমরা দিতেই পারি অপয়েড আমরা দিতে পারি প্লাস হচ্ছে এনএসআইড শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ব্লিডিং ডিসঅর্ডার্স ঠিক আছে এটা লিখে রাখবেন এনএসআইড কনসিডার কনসিডারিং দ্য ব্লিডিং ডিসঅর্ডার এটা আছে কিনা দেখে নিতে হবে ঠিক আছে এটাই বলবো আর একটা মানে কোন রুট গুলো বলে দিবেন যে কিভাবে রিজিওনাল আছে ব্রঙ্কিয়াল অ্যাজমা আর কিডনির ক্ষেত্রে মনে হয় একটু আলাদা হ্যাঁ ব্রঙ্কিয়াল অ্যাজমা এটা বলবেন আবার অনেক সময় অ্যান্টি কোগুলেন্ট যারা পায় তাদের ক্ষেত্রে ইপিডুরাল অ্যানেসথেসিয়া মে বি কনসিডার বাট শুড কনসাস অ্যাবাউট দ্য আপনার অ্যান্টি কোগুলেন্ট ইউজ ঠিক আছে এই প্রত্যেকটা বলার সাথে সাথে যেখানে একটু ঝামেলা থাকে ওই জায়গাটা ধর ক্লিয়ার করে দিবেন যেমন যে আমরা ইপিডুরাল দিতে পারি কিন্তু যেহেতু অ্যান্টি কোগুলেন্ট পাই সেই সকল পেশেন্টদের ক্ষেত্রে যদি লো মলিকুলার হেপারিন পাই কিনা দেখে সেই গাইডলাইন অনুযায়ী আমাকে ফলো করতে হবে এতটুকু বলে দেবেন যে ফলো দ্য গাইডলাইন অফ দ্য মানে ইপিডুরাল ক্যাথেটার প্লেসমেন্ট ইন কেস অফ অ্যান্টি প্লাটিলেট এজেন্ট ঠিক আছে বলে দেবেন উল্লেখ থাকবে কিন্তু জিনিসগুলো বলে দেবেন তাহলে আপনি স্যার বুঝবে যে না আপনি জানেন এগুলো হ্যাঁ আপনি দিবেন না এটা আপনি লেখার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে স্যার এটা জানতে চায় যে আপনি এটা জানেন কিনা এটা দেয়া যাবে না এই জিনিসটা যখন আপনি স্যারকে লেখার মাধ্যমে প্রকাশ করে জানাবেন তখন দ্যাট উইল বি এই এক্সট্রা মার্ক এটা আপনি ট্র্যাডিশনাল যে মার্কটা পাচ্ছেন সেটা থেকে আপনি এক্সট্রা মার্ক এবং এই জায়গাগুলো স্পষ্ট করে লিখবেন যেন স্যার বুঝতে পারে যে আপনি বুঝছেন যে এই জিনিসটা আমার দরকার এটা কিন্তু মানে আমি বলতেছি যে এই এই যে নাটকীয় যে জিনিসগুলো আপনি খাতার মধ্যে করবেন এগুলো আপনার খাতার মার্ক ক্যারি করবে এই জন্য দেখবেন একই লেখা লেখে একজন ভালো মার্কস পেয়ে যাচ্ছে আরেকজন আবার ফেল করে যাচ্ছে কারণ সে এমনভাবে লেখছে স্যার যেটা দেখে না সে গড় পর্দায় সাপ দিয়ে গেছে দু একটা প্রশ্ন তার খারাপ লাগছে সব গড় পর্দায় খারাপ দিয়ে গেছে এই জন্য তার বুঝতে আমি লেখা বুঝতে না পারলে কিন্তু মার্কস ভালো আসে না ঠিক আছে তবে লেখা বুঝতে পারছে না অথচ পৃষ্ঠার পর একই প্রশ্নের উত্তর দুই তিন পৃষ্ঠা লিখে ফেলছেন স্যার কিন্তু একবারে তখন আবার মার্ক না দিয়েও যায় না তখন চিন্তা করে কিছু মনে হয় লেখছে আমি হয়তো বুঝি নাই কিছু মনে হয় লেখছে এই যে যে সাইকোলজিক্যাল জায়গাগুলো এগুলো কিন্তু মানে কনসিডারেশন নিতেই হবে আবার দেখলে কিছু একটা প্রশ্নের উত্তর হবে অল্প মানে সারপাস লাইন আপনি লিখে ফেলছেন দুই পৃষ্ঠা তখন স্যার বুঝে তাহলে আমি কি বুঝলাম হয়তো কিছু বুঝছে কিনা লাগবে না তো যদি না বুঝলেও তখন একটা বিপদ এই জন্য অনেক কিছু বিষয় খেয়াল রাখতে হবে প্রশ্নের উত্তর দেওয়ার সময় যে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছিলাম পোস্ট ডুরাল পাংচার হেডেক এটা হয়
এটার ক্ষেত্রে ম্যানেজমেন্ট কিন্তু অনেক কিছু আছে। হ্যাঁ, পোস্টগ্রাজুয়েশন কালচার হেডেক এটা কিন্তু আসতে পারে, এই এই ফরম্যাটে আসবে, ব্যাপারটা এরকম না। এখানে বলা হয়েছে, প্রশ্নটা দিছে হলো ইপিডুরাল ব্লাড প্যাচ। হ্যাঁ, ইপিডুরাল ব্লাড প্যাচ, সেই জায়গাটা থেকে আমি বলতেছিলাম, ইপিডুরাল ব্লাড প্যাচটা সাধারণত কি করা হয়, কয়েকটা জিনিস। ইপিডুরাল ব্লাড প্যাচ সম্বন্ধে যেটা বলবেন, যে এটা হচ্ছে 5 to 25 ml ব্লাড দেয়া হয়, ঠিক আছে? এখানে হচ্ছে যেই স্পেসে দেওয়া হচ্ছে সেই স্পেসে, অথবা তার এক স্পেস উপরে দেওয়া হয়, ঠিক আছে? এটা অনেক সময় দেওয়া হয়, এবং প্যাশেন্ট লাইজ ফ্ল্যাট মিনিমাম অফ 2 আওয়ার পোস্ট প্রসিডিউর টু এইট ক্লট ফর্মেশন। তাহলে খেয়াল রাখতে হবে কি, যে প্যাশেন্টটা লাইং ফ্ল্যাট হবে, ফ্ল্যাট লাইং, হ্যাঁ লাইং ফ্ল্যাট হবে। আমি এটা আপনাদেরকে ছবি তুলে দিয়ে দিবো, এই ভিডিওটা আপনাদেরকে দেখার কথা না। সুন্দর ম্যানেজমেন্ট, এর চেয়ে ভালো ম্যানেজমেন্ট থাকে না। হ্যাঁ, পোস্টগ্রাজুয়াল পাঞ্চার হেডেকের ম্যানেজমেন্ট, এটা খুবই সুন্দর, চমৎকার। তাইলে আবার দেখলাম, ব্লাড প্যাচ দিয়ে দিব এবং সাথে সাথে 2 ঘন্টা পোস্ট প্রসিডিউর সহায় রাখতে হবে ক্লট ফর্মেশনের জন্য, এবং কিছু কিছু ক্ষেত্রে রিপিট প্রসিডিউর হ্যাভ মোর সাকসেসফুল। হ্যাঁ, কি বলছে, প্যাশেন্ট ক্লাসিক্যালি রিপোর্টস ইনস্ট্যান্ট রিলিফ অফ হেডেক। তাহলে এটা হলো যে প্যাশেন্ট যখনই ব্লাড প্যাচ দেওয়া হবে, যখন এটা ইফেক্টিভ হবে, সাথে সাথে প্যাশেন্ট হচ্ছে বলবে যে ব্যথা ব্যথা কমে গেছে। মোর দেন টু ব্লাড প্যাচ ভাইয়া, এটা ইফেক্টিভ হবে কত ঘন্টার মধ্যে করলে? এটা এইটার সাথে সাথে প্যাশেন্টের হেডেক রিলিভ হয়ে যাবে, ইনস্ট্যান্ট রিলিফ অফ হেডেক। আর 2 ঘন্টা আমাকে সহায় রাখতে হবে ক্লট ফর্মেশনের জন্য, ঠিক আছে? কিন্তু প্যাশেন্ট ক্লাসিক্যালি রিপোর্ট ইনস্ট্যান্ট রিলিফ অফ হেডেক, ক্লিয়ার? তারপর হচ্ছে সিরিয়াল ব্লাড প্যাচ আর অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ রেট অফ সাকসেস। তার মানে আপনি 5 ml দিলেন, 5 ml আবার দিবেন, হ্যাঁ একটু পরে আবার দিবেন, এইভাবে দিয়ে সিরিয়াল। মোর দেন 2 ব্লাড প্যাচ কনসিডার রেফারেল টু নিউরোলজি ফর ফার্দার অ্যাসেসমেন্ট। আপনি 2টা ব্লাড প্যাচ দেওয়ার পরে যদি উন্নতি না হয়, তাহলে আপনি হচ্ছে ই করতে হবে, নিউরোলজিতে পাঠাতে হবে, যে কোনো ব্লাড ক্লটটা আবার ভিতরে চলে যায়, আবার অন্য কোনো সমস্যা করলো কিনা, ঠিক আছে? এই জিনিসটাও আপনাকে খেয়াল রাখতে হবে। ইপিডুরাল স্যালাইন বুলাস, এটা ইজ কন্ট্রাইন্ডিকেশন টু ব্লাড প্যাচ রেঞ্জিং রেঞ্জ ভলিউম 30 to 60 ml ফর ইনফিউশন 1 liter ওভার 24 আওয়ার। খেয়াল রাখেন, আমি কিন্তু ইপিডুরাল সরি পোস্টডুরাল পাংচার হেডেকের ইন্টারভেনশনের অংশটা বলতেছিলাম। ইন্টারভেনশন, ইন্টারভেনশনটা কি, একটা হচ্ছে ইপিডুরাল ব্লাড প্যাচ, যেটা আপনার এখানে প্রশ্নে আসছে। তাহলে আপনি ইপিডুরাল ব্লাড প্যাচ আর সেগুলো বলে দিবেন। যদি আপনার পোস্টডুরাল পাংচার হেডেকের ম্যানেজমেন্ট আছে, তাহলে আপনি বলবেন এই ইন্টারভেনশন অংশে এইগুলো বলবেন। ইন্টারভেনশনের আগে আর অনেক কিছু আছে, তার প্রথম কথা হচ্ছে তাকে ফার্মাকোলজিক্যাল কিছু ইভেন্ট আছে, ফার্মাকোলজিক্যাল, যেমন ক্যাফেইন দিতে পারেন, প্যারাসিটামল, এনএসআইড, কোডিন, ঠিক আছে, স্ট্রং অপয়েড দিতে পারেন, 5-হাইড্রোক্সিট্রিপটামিন, অ্যান্টাগনিস্ট দিতে পারেন, যেমন সোমাট্রিপটিন, থিওফাইলিন দিতে পারেন, ঠিক আছে? তারপরে হচ্ছে মেথার্জিন, নোবেল ভ্যাসোকনস্ট্রিক্টর উইথ ফিউ কেস রিপোর্ট ডকুমেন্টেড ডকুমেন্টিং সাম, মেথার্জিন, মেথার্জিনও দেওয়া হয়, চিন্তা করেন, মেথার্জিনও দেওয়া হয়, নোবেল ভেজোকনস্ট্রিক্টর ইউজ করা হয়, ইনক্রিজ সিএসএফ প্রোডাকশন, এসিটিএস, এটাও আপনি দিতে পারেন। সিএসএফ টা যেহেতু সিএসএফ বেড়ে যাচ্ছে, আপনি সিএসএফ প্রোডাকশন বাড়ায় দেন, তাহলে সিএসএফ হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রোপিক হরমোন, এটা আপনি দিতে পারেন। তাহলে দেখেন, অনেকগুলো জিনিস কিন্তু আমি বললাম, এটা ছবি দিয়ে দিবো, হ্যাঁ ভয়ের কিছু না, এটা ছবি দিয়ে দিবো, এটা এখন তো আর মনে থাকবে না, আমি ছবি দিয়ে দিবো। এটা সুন্দর ম্যানেজমেন্ট আছে পোস্টগ্রাজুয়াল পাঞ্চার হেডেক, হ্যাঁ এটা দেখে নিবেন। এটা আমি হাতে লিখে রাখছি, আরেকটা বইতে ছিল, এই জন্য হাতে লিখে রাখছি, ক্লিয়ার? তাহলে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। প্রি অপারেটিভ ফাস্টিং, এটা আপনারা জানেন, এটা কিছুই না, অকুলো কার্ডিয়াক রিফ্লেক্স, এটা আপনারা জানেন, এটা জেনে নেবেন, এটা আমি দেখাই দিলাম না। অকুলো কার্ডিয়াক রিফ্লেক্স, চোখের অপারেশন করার সময় জন্য ওই একটি সাথে যদি কার্ডিকার্ডিয়া হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, সেই সকল রিফ্লেক্স, এটা বই থেকে দেখে নেবেন, সহজ জিনিস। র্যাপিড সিগন ইন্ডাকশন, র্যাপিড ব্লাড ট্রান্সফিউশন, এটা আমরা ব্লাড ট্রান্সফিউশনের যে আমরা ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, এটা জানা আছে কি না কারো, জানা আছে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন কাকে বলে, বলেন?
চার পাঁচটা লাইন আছে মনে হয়, এক এক ইউনিট ব্লাড পাঁচ মিনিটের মধ্যে দিলে অথবা পাঁচ ইউনিট। যেটা আমাদের টোটাল যে ব্লাড ভলিউম 5 লিটার, সেটা যদি 24 ঘন্টার মধ্যে দিয়ে দেয় তাহলে এটা হচ্ছে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন হবে। 50% ব্লাড ভলিউম যদি লেস দেন 3 আওয়ারের মধ্যে দেন, তার মানে 2.5 লিটার ব্লাড যদি আপনি 3 ঘন্টার নিচে দেন, 150 ml ব্লাড। এটা কি দিব আপনাদের এই ছবিটা? জি ভাইয়া দিয়ে দেন, কারণ এরকম আমি পাই নাই। হ্যাঁ এগুলো আমার লেখা কোশ্চেন, হ্যাঁ এগুলো আমরা ঘেটে ঘেটে সব লিখছি, ঠিক আছে। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন কিভাবে ম্যানেজ করবেন এটা অনেক সময় পরীক্ষা আসে, তো সব মনে রাখতে পারবেন না যতটুকু মনে থাকে ততটুকু। আমি আজকে এখানে আর কি বেশি কিছু বলবো না, ছবিটা দিয়ে দিব দেখে নেবেন। তো মূলত হচ্ছে যে 150 ml পার মিনিট যদি আপনি ব্লাড লস হয় তাহলে ওইটা র্যাপিড ব্লাড ভলিউম বলা যায়, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে ডেফিনিশন ডেফিনিশন অফ মেজর ব্লাড ব্লিডিং দ্যাট রিজাল্ট সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন, এই যে আরেকটা লাস্টে একটা কথা আছে, মানে আমি প্রথম বলছি না যে 1 ব্লাড ভলিউম 24 ঘন্টায় লস হলে এটা হবে, যা সত্যি 24 ঘন্টায় যদি ম্যাসিভ হিমোরেজ, এটাকে বলে ম্যাসিভ হিমোরেজ, এটা হচ্ছে ম্যাসিভ হিমোরেজ। আর ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে যদি আমি একটু ম্যাসিভ হিমোরেজ বললাম, হ্যাঁ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনটা লেখা আছে আলাদা হবে, এরকমই আছে। ম্যাসিভ হিমোরেজের সংজ্ঞা এটা একটু জেনে না জেনে যান, তাহলে আপনি ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন আমি বলে দিচ্ছি। যদি মানে 24 ঘন্টায় 1.5 লিটার ব্লাড লস হয়, 50% ব্লাড লস যদি 3 আওয়ারে হয়ে যায়, আর একটা হচ্ছে 3 ঘন্টার মধ্যে, আর 150 ml পার মিনিট যদি আপনার ব্লাড লস হয়, 150 ml পার মিনিট। আবার যদি এরকম ব্লাড লস হয় যেন সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন 90 মিলিমিটার হয় মার্কারি, আর হার্ট রেটটা যদি 110-এর উপরে হয় তাহলে আমরা ম্যাসিভ হিমোরেজ বলে। আচ্ছা ম্যাসিভ হিমোরেজের মধ্যে ব্লাড ট্রান্সফিউশন লাগে, আমি যেটা আছে সেটাই আপনাকে দিই, আমার লেখা ছিল। হ্যাঁ এখানে হলো ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনটা হলো যদি আমি কমপ্লিকেশনস আছে এলাও ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন আমার সুন্দর করে লেখা আছে, আমি আন্দাজে এখন বলছি না, আমার কিছু কিছু ভাষা মনে আসতেছে কিন্তু আমি এখন এটা বলবো না, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ আজকে দিয়ে দিব ইনশাআল্লাহ। সুন্দর তিনটা জিনিস আছে ওইখানে, এটার সাথে কম্বিনেশন করা আছে, এরকমই এরকমই কিছু কম্বিনেশন করা আছে, যে কারণে আপনাদের ওইটা একটু ভালো হবে। আচ্ছা এর পরের প্রশ্নটা আমরা একটু দেখে ফেলি, এরপরে আমাদের প্রশ্নটা এরপরে আমরা চলে যাবো সিওপিডির পাশে। এরপর আমরা জানুয়ারি 2019, এটি আমাদের আজকে লাস্ট, এটা চেষ্টা করবো জানুয়ারি 19, এটা পিছনের প্রশ্ন, জুলাই 19 তো পরে ফেলছি আমরা, আমরা জানুয়ারি 19টা বের করে রাখি। ভাই একটা কোশ্চেন হচ্ছে ওই যে পিডিপিএইচ এপিডুরাল এর কত ঘন্টার মধ্যে হয়, মানে কত ঘন্টার মধ্যে হলে আমরা সেটাকে পিডিপিএইচ বলবো, এটা এক এক থেকে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, 24 ঘন্টা থেকে 72 ঘন্টা, ক্লিয়ার? এটা বইতে লেখা আছে,
মেভেন 70s এরকম কোনো কথা কি ছিল কি কি মেভেন অকার উইদিন 70s এরকম কোনো ঠিক আছে আমরা সাধারণত 24 ঘন্টা থেকে 72 ঘন্টা থেকে শুরু 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে শুরু হতে পারে এবং মে ইভেন প্রোগ্রেস টু উইক এটাও ঠিক আছে মে ইভেন প্রোগ্রেস টু উইক এটাও লেখা আছে কথা ঠিক এটাও লেখা আছে পরে ভুলে যাবো প্রশ্ন করে অনেক জায়গায় দিছি কিন্তু ওকে আমার মনে হয় আচ্ছা যাক এটা আপনাদেরকে আমি দিয়ে দিই সবার নষ্ট করার দরকার ঠিক আছে তাহলে এই প্রশ্নটা আমরা দিয়ে দিব যে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন কিভাবে দিবেন এটা এখানে বলা আছে হ্যাঁ কিন্তু ডিফাইন্ড ডেফিনিশনটা একটু সুন্দর করে হলে ভালো হবে এখানে স্মিথ 260 পৃষ্ঠা স্মিথ 260 পৃষ্ঠা লেখা আছে স্মিথের এই খণ্ডটা আমার কাছে নাই এখন স্মিথ 260 পৃষ্ঠা এটা লেখা থাকার সম্ভাবনা আছে স্মিথ 260 পৃষ্ঠা কমপ্লিকেশনস কি আছে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনে সেটাও কিন্তু আপনাদের দরকার আছে হ্যাঁ এরপরে আমরা আসি দেখি এই প্রশ্নটাই কি বলছে বিশেষ করে জানুয়ারি 2019 এখানে ইমার্জেন্সি ওটি ভলগুলো আছে তাহলে ইমার্জেন্সি একটা ওটি আর একটা হচ্ছে ইন্টেস্টাইনাল অপারেশন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ভলগুলাস ডিহাইড্রেটেড পেশেন্ট থাকে প্রচুর ফ্লুইড দিতে হয় হ্যাঁ এইসব পেশেন্টের লস বেশি হয় অনেক বড় ইনসিশন থাকে দিয়ে দিয়ে করা লাগে কারণ রিজনাল দিয়ে আপনি এটা পারবেন না সেক্ষেত্রে পেশেন্টের ডিফিকাল্টি ডিভিশন আগেই বলছি ওই জিনিসগুলো আপনি ইভালুয়েশনে রাখতে হবে প্লাস অ্যাজমার প্রবলেমগুলো তাকে মিনিমাইজ কিনা সেগুলো আগে থাকতে ঠিক করে নিতে হবে না হলে নেবুলাইজ করে নিতে হবে পার অপারেটিভ স্টেরয়েড ইউজ করার একটা বড় বিষয় এখানে আছে স্টেরয়েড কিন্তু পার অপারেটিভ একটা সিস্টেম আছে যে 200 মিলিগ্রাম না 100 মিলিগ্রাম আইভি এবং এরপরে 100 মিলিগ্রাম 24 আওয়ার্স এই এই জিনিসগুলো আপনারা দেখবেন ঠিক আছে এই জিনিসটা কনসিডারেশনে রাখতে হবে
তো এই কনসিডারেশনের গুলোই হচ্ছে ইভালুয়েশন। তো ইভালুয়েশনে আমার এই জিনিস বেরোচ্ছে যে এই জিনিসগুলো আমি দেখবো। মেনশন দ্য প্রিপারেশন অফ দি স্পেশাল ফর জিএ, জিএ এর জন্য প্রিপারেশনে একই কথা। ভলগুলার যেহেতু আছে সেহেতু ইমার্জেন্সিদের ক্ষেত্রে আমাদের ইমার্জেন্সি মানে র্যাপিড সিকোয়েন্স ইন্ডাকশন লাগবে। তারপরে হচ্ছে মেনশন প্রিপারেশন অফ দি স্পেশাল ফর জিএ, তাহলে এক্সপার্ট টিম লাগবে। তারপরে ডিজিটাল ইন্টিগ্রেশন সিস্টেম গুলো লাগবে যেহেতু পেশেন্ট কমরবিড। একটা ফোন আসছে, তো যেটা বলছিলাম যে প্রবলেম প্রিপারেশন অফ দ্য জিএ এর ক্ষেত্রে ওইটা একটা লাগবে। সেক্ষেত্রে আইভি ফ্লুইড, হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট। তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা থাকে, এটা মার্ক করতে হবে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স শুড বি কারেক্টেড ফর দ্য পেশেন্ট, হ্যাঁ এইটা। তারপরে অনেক সময় এনজি এনজি টিউব কনসিডারেশনে নিতে হবে, গলব্লাস পেশেন্ট এনজি টিউব কনসিডারেশনে নিতে হবে, ঠিক আছে। তারপরে যদি লার্জ ভলিউম কোনো এক্সিশনের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হাইপোভলিমিয়া হওয়ার সম্ভাবনা আছে। লার্জ যদি গাঁটের একটা লার্জ অংশটা কেটে ফেলে দিতে হয় তাহলে হাইপোভলিমিয়া ভলিউম লস হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই জায়গাগুলোকে আপনি র্যাপিড মানে ট্রান্সফিউশন লাগার সম্ভাবনা আছে, র্যাপিড ট্রান্সফিউশন কনসিডারেশনে রাখতে হবে। র্যাপিড ট্রান্সফিউশন সেট বা র্যাপিড ট্রান্সফিউশন যেই প্রিপারেশন সেইটা আপনাকে রাখতে হবে। হোয়াট কাইন্ড অফ প্রবলেম ইউ আর ফেস ইন ইমেজিং ম্যানেজিং দিস পেশেন্ট, তাহলে ওই ওইগুলোই চলে আসলো। এক নম্বর হচ্ছে ডিউরিং ইন্টিগ্রেশন এইভাবে করবেন, একবারে স্পেসিফিক সিনারিও গুলো বলবেন যে হোয়াট কাইন্ড অফ প্রবলেম ইউ মে ফেস, একই কথাগুলো ঘুরাই ফেলবেন। একটা হচ্ছে ডিউরিং ইন্টিগ্রেশন আমি ডিফিকাল ইন্টিগ্রেশন ফেস করতে পারি, প্রি অপারেটিভলি কি কি জিনিস ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকতে পারে সেই জিনিসগুলো আমাকে কারেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে ডিউরিং ইন্টিগ্রেশন ফুল স্টোমাক কনসিডারেশন করতে হয়, তাহলে সেইটা আমার জন্য একটা অ্যাসপিরেশনের চান্স থাকতে পারে। এখন সমস্যাগুলোকে আইডেন্টিফাই করুন, ওগুলো ছিল আগে ইভালুয়েশন, এখন সমস্যাগুলো। তাহলে আমার ফুল স্টোমাক থাকলে অ্যাসপিরেশন আমাকে ই করতে হবে, 70 বছরের একটা লোক। তারপরে আপনি ইন্টিগ্রেশন স্মার্ট লার্ন অ্যাক্সিয়াল ডিসলোকেশন হতে পারে, এখানে সমস্যাগুলোকে আইডেন্টিফাই, যেহেতু বলছে হোয়াট কাইন্ড অফ প্রবলেম ইউ ফেস, এখানে শুধু ওই প্রবলেম হিস্ট্রি প্রবলেমগুলো এখানে চলে আসবে। তারপরে এইসব পেশেন্টের ক্ষেত্রে যদি জিয়ে দেন তাহলে নাইট্রাস অক্সাইড দিলে কি হবে, ইন্টেস্টাইন আরো ফুলে যাবে, সেক্ষেত্রে আপনি স্পেস পাবেন না ভেতরে, পেশেন্টকে আবার রিপোজিশন করতে অনেক কষ্ট হবে, গার্ড গুলোকে আবার রিপোজিশন করতে পেশেন্টকে আটকাইতে অনেক সময় কষ্ট হতে পারে, হ্যাঁ। এই যে এই জিনিসগুলো মানে নাইট্রাস আমাকে কনসিডারেশনে নিয়ে আসতে হবে, নাইট্রাস কমায় কমায় দিতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে হলো একটা হচ্ছে ইলেকট্রোলাইট বলছে হাইপোভলিমিয়ার কথা যেটা বললাম সেটাও আসতে পারে। এগুলো পেশেন্ট ড্রাগ ডোজ মে বি রিডিউস ডিউ টু এজ রিলেটেড প্রবলেম, ক্লিয়ার, এজ রিলেটেড এর কারণে ড্রাগ ডোজটা কিন্তু কমে যেতে পারে। এই কথাগুলো চিন্তা করলে দেখবেন যে আপনি সব প্রশ্নের অ্যান্সার এভাবে লিখতে পারবেন, সব প্রশ্নের অ্যান্সার। আচ্ছা অ্যানাস্থেটিক মেনশন অ্যানাস্থেটিক টেকনিক উইথ এক্সপ্লানেশন, আমরা জিয়ে দিতে চাই কোনো সমস্যা নাই, জিয়ে দিয়ে আমরা করবো, জিয়ে দিয়ে আমরা যে ধরনের প্রিপারেশন নিয়ে যা যা করবো সেটা। এখানে বলবেন যে এখানে স্পেসিফিক্যালি এই ধরনের গার্ড প্রসিডিউর জিএ ইজ দ্য বেস্ট প্রসিডিউর, তার জিএ এর সাথে আমরা কম্বিনেশন দিতে পারি, বিশেষ করে আমরা পেইন ম্যানেজমেন্টের জন্য আমরা ইপিডুরাল ক্যাথেটার প্লেসমেন্ট করতে পারি। তারপরে হচ্ছে আমরা অপয়েড ইউজ করবো, অ্যানালজেসিয়ার জন্য অপয়েড ইউজ করবো, এনএসআই অ্যাভয়েড করার চেষ্টা করব, এই কথাগুলো আমরা এখানে বলবো। মেনশন দ্য অ্যানাস্থেটিক টেকনিক, তাহলে আমরা জেনারেল অ্যানাস্থেশিয়ায় কী কী জিনিস দিব, আর অপারেটিভলি কী কী ভাবে কী কী জিনিস ম্যানিপুলেশন করবো সেগুলো বলবো, আর হচ্ছে আমরা পোস্ট অপারেটিভ তিনটা ভাগে ভাগ করবো, অ্যানাস্থেটিক টেকনিকের মধ্যে প্রি অপারেটিভ, আর অপারেটিভ এবং হচ্ছে পোস্ট অপারেটিভ, এই জিনিসগুলো আপনি আলাদা আলাদা ভাবে বলবেন। ইফ দ্য পেশেন্ট ফেলস টু রিকভার ওয়েল ফলোয়িং জেনারেল অ্যানাস্থেশিয়া, হাউ উড ইউ ভেন্টিলেট হিম। এটা আসলে দেখেন প্রশ্নগুলো মানে আসলে অনেক সময় ক্লামজি প্রশ্ন, মনে হয় যে কী লিখবো, কিছু লিখতে হবে। সেটা হচ্ছে যে যদি আমার পেশেন্টকে রিকভার ওয়েল না হয় তাহলে আমি কি করব, ভেন্টিলেট করতে হবে, ফার্স্ট অফ অল কনসিডারিং দ্য কজ এবং ম্যানেজিং দ্য পেশেন্ট অ্যাকর্ডিং টু দ্য কজ,
তাহলে হাউ ডু ভেন্টিলেট, যদি আমরা দেখি যে রেসিডুয়াল ড্রাগ ইফেক্ট তাহলে আমরা ভেন্টিলেট করে যাব, ঠিক আছে, এটা আমরা ভেন্টিলেট করে যাব। যদি দেখি যে রেসিডুয়াল ব্লাড মানে ড্রাগস ইফেক্ট না, ইফেক্টটা মানে ড্রাগস ঠিক মতো দেওয়া হয়েছে, টাইম পার হয়েছে, ঠিক আছে, তখন আমরা দেখবো পেশেন্টের হাইপোথার্মিয়া কিনা, তার টেম্পারেচার ই কিনা, সেটা আমরা ওয়ার্ম ফ্লুইড আমরা কনসিডার করতে পারি, ঠিক আছে, তারপরে ভেন্টিলেট করে যাব। এরপরে যদি আমরা কোনো কজ খুঁজে না পাই তাহলে আমরা আইসিইউ সাপোর্ট দিয়ে তাকে ভেন্টিলেট করা যে আইসিইউতে সাপোর্ট দিয়ে তাকে ভেন্টিলেট করতে হবে আপ টু দ্য পেশেন্ট কনশাসনেস আছে কিনা, এবং একই সাথে ইলেকট্রোলাইটিং ব্যালেন্সটা আমাকে খেয়াল রাখতে হবে। কারণ কি, সেটা কারণ অনুযায়ী চিকিৎসা, কারণ অনুযায়ী ভেন্টিলেশন, ঠিক আছে। এখানে মানে হাউ উড ইউ ভেন্টিলেট মানে কি, কিভাবে ভেন্টিলেট করবা, ব্যাপারটা এরকম না, মানে এখানে কারণও বলতে হবে আবার ট্রিটমেন্টও বলতে হবে, ঠিক আছে। এখানে বাকি প্রশ্নগুলো আমি দেখেছি পারার মতো, একটা হচ্ছে মেনশন কনজেনিটাল ডিফিকাল্ট এয়ারওয়ে ডিফিকাল্টিস কন্ডিশন, হাউ উড ইউ অ্যাড্রেস দ্য প্রবলেম, কিভাবে আপনার কনজেনিটাল পিয়ার এরোবেল সিন্ড্রোম, টিচার কোলিন সিন্ড্রোম এইগুলো থাকে, সেক্ষেত্রে কী কীভাবে আপনি ম্যানেজ করবেন, সেভাবে ডিফিকাল্ট ইন্টিগ্রেশন যেভাবে ম্যানেজ করা হয়, হ্যাঁ, পজিশন, স্লিপিং পজিশন, তারপরে এক্সপার্ট অ্যাসিস্ট্যান্ট, ডিফারেন্ট টাইপ অফ ব্লেড, তারপরে ফাইবার অপটিক ল্যাঙ্গোস্কোপ, ভিডিও ল্যাঙ্গোস্কোপ, স্টেজ স্টাইলেজ ইউজ করা রাখতে পারে, ঠিক আছে, এই বিভিন্নভাবে এই কথাগুলো আপনি বলবেন, ঠিক আছে। ডিফিকাল্ট ক্ষেত্রে পেশেন্ট এলিউসিস আন্ডার স্পাইনালাইসিস হ্যাজ ডেভেলপ শক, হাইপো হাইপো কি হাইপোপনিয়া ইন পোস্ট অপারেটিভ ওয়ার্ল্ড, হাউ উড ইউ এক্সপ্লেইন দিস ফিচার অ্যান্ড ব্যালেন্স, তার মানে এলিউসিস হয়েছে আন্ডার স্পাইনালাইসিস ডেভেলপ শক, তার মানে কোনো কারণে, হ্যাঁ না এটা বলছে স্পাইনালাইসিস আন্ডার স্পাইনালাইসিস হ্যাজ ডেভেলপ শক, a patient of ellipsis under spinalysis has developed shock hypopnea in post operative ward, post operative ward তার মানে এটা কিন্তু ওটির মধ্যে না, এটা খেয়াল রাখবেন, হ্যাঁ, এখানে যেটা হতে পারে পোস্ট অপারেটিভ সিজার হচ্ছে মানে ইন্ট্রা ব্লিডিং হতে পারে, সিজার হচ্ছে ইন্ট্রাউটারাল ব্লিডিং হচ্ছে, বাইরে দেখা যাচ্ছে না, ইন্ট্রাউটারাল ব্লিডিং হচ্ছে, এটা চেক করলে পাওয়া যাবে যে তার ব্লিডিং হচ্ছে, কন্টিনিউ ব্লিডিং হচ্ছে, এটা একটা হতে পারে, হ্যাঁ হ্যাঁ, হাইপো হাইপো অ্যাপনিয়া শক ডেভেলপ করছে, হাইপো অ্যাপনিয়া, হাইপো অ্যাপনিয়া বলতে বুঝলাম না, অ্যাপনিয়াই তো একটা জিনিস, আবার হাইপো অ্যাপনিয়া ইন পোস্ট অপারেটিভ, তার মানে অক্সিজেন কম, হাইপো অ্যাপনিয়া স্ট্রোক এন্ড হাইপো অ্যাপনিয়া দুটি আছে, তাহলে এক নম্বর হচ্ছে তার হাইপো ভলিউমিক হতে পারে, এটা একটা খেয়াল রাখতে হবে, সেকেন্ড হচ্ছে তার কোনো কারণে হাইপো অ্যাপনিয়া হতে পারে আন্ডার ডেভেলপ স্ট্রোক, ঠিক আছে, ব্লিডিং একটা মেজর কজ, ব্লিডিং একটা মানে ব্লিডিং একটা মেজর কজ, তারপরে আমরা বলতে পারি যে আর যদি স্পিরিটুয়াল প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে যদি ইনএডিকুয়েটলি সলভ দ্য রেসপিরেটরি প্রবলেম, যদি এখানে বলা নাই যে পেশেন্ট কন্ডিশন, হ্যাঁ পেশেন্ট হেলথ কন্ডিশন, পেশেন্ট কন্ডিশন একটা হতে পারে যে পেশেন্ট কন্ডিশন পেশেন্ট রিলেটেড প্রসিডিউর রিলেটেড দুই ভাগে ভাগ করে দেবেন, পেশেন্ট রিলেটেড প্রসিডিউর রিলেটেড, পেশেন্ট রিলেটেড দেখা গেলো কোনো সিচুয়েশন যায় স্পাজম ডেভেলপ করছে, ঠিক আছে, সেসব কারণে তার হাইপো অ্যাপনিয়া হয়েছে, শকে গেছে, আবার হতে পারে যে প্রসিডিউর রিলেটেড বলতে অ্যানাস্থেটিক মানে ইসের জন্য অপারেশনের জন্য দেখা গেছে যে ব্লিডিং হচ্ছে, ইন্টারভিউটার ব্লিডিং বন্ধ হচ্ছে না, সেসব ক্ষেত্রে এরকম হতে পারে, এইরকম বইলা তারপরে করতে হবে, তাছাড়া আমি আর দেখি না আর কিছু, হাউ ডু ইউ এক্সপ্লেন সাচ ফিচার অ্যান্ড ম্যানেজ, আর কিছু কারো মাথায় আছে, এগুলো খুবই বানানো কোশ্চেন, হ্যাঁ কারো মাথায় থাকলে বলতে পারে, হ্যাঁ সারা দিতে পারে বিভিন্ন টাইপের কোশ্চেন, মাথাটা একটু ওপেন রাখতে হবে যে কিভাবে আমি লিখবো, এভাবেই লিখবেন, হ্যাঁ যেভাবে আমি বলা হবে, হোয়াট ইজ ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোম ট্রাইজমি 21 ডাউন সিনড্রোম মাইনাস থ্রি চাই, কী কী প্রবলেম এটা আপনারা সবাই জানেন, এক নম্বর হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ, তারপরে লেথার্জিক থাকে, হার্টল্যান্ড অ্যাক্সিয়াল ডিসলোকেশন হয়, তারপরে হলো আপনার এরা তো ডাউন থাকে, আইভি ক্যানুলা করা থাকে, আইভি ক্যানুলা প্রবলেম, প্যাশেন্টের অ্যাটেন্ডেন্ট লাগতে পারে, তারপরে হচ্ছে যে আপনার এদের ক্ষেত্রে হয়তো কি ড্রাগ রেসপন্সটা আনকোঅর্ডিনেটেড, হ্যাঁ ড্রাগ রেসপন্সটা আপনি ভালো পাবেন না, সেটা একটা উপায়, অনেক সিচুয়েশন থাকে, ঠিক আছে, অ্যাসপিরেশনের সম্ভাবনা থাকে এই সকল প্যাশেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, তারপরে ডিলেড রিকভারি হতে পারে এই সকল প্যাশেন্টের ক্ষেত্রে, ডিফিকাল্টি ফেস রিসার্চ করেছে, এটা আমরা মানে আমার দেখিয়েছি ডাউন সিনড্রোম অ্যানাস্থেসিয়া, ওইটা দেখে আপনি ভালো করে অ্যান্সার করবেন, এটা বইটা আছে, এটা কোনো সমস্যা নিতে পারবে,
how prone position under GA influence normal ventilation. It A to Z 481, page number 481, A to Z. It up now the Hennigan. It a Muloto, Ekana Jay Bishabula যখনই আপনি প্রোন পজিশনে ভেন্টিলেশন করবেন দেয়ার উইল বি ডিস্ট্রিবিউশন অফ দা পালমোনারি অ্যানি অ্যাসপিরা ফ্লুইড যদি কোনো রিটেনশন থাকে পালমোনারি ফ্লুইড ইডিমা থাকে সেই ফ্লুইডের ডিস্ট্রিবিউশন হয়ে যায় কারণ আমাদের আপনারা জানেন যে পোস্টেরিয়র পোর্শনে লাংসের মোস্ট অফ দা ভলিউম কিন্তু লাংসের পোস্টেরিয়র পজিশনে থাকে যখন আপনি প্রোন করবেন সেটা ফ্রন্টে চলে আসবে এবং পোস্টেরিয়র পানিটাকে ডিস্ট্রিবিউশন হবে তখন আপনি মেজর পোর্শন অফ দা লাংস উইল বি ইউজ ইন দিস কেস এটা হলো আমাদের একটা বড় ইস্যু এই জায়গাটা আমরা অ্যাড্রেস করব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা বলতেছিলাম যে প্রোন পজিশনটা এই যত কথাই বলা আছে এইটাই মেইন কথা যে ইডিমাটাকে রিডিউস করে এবং এফআরসিটা বাড়ায় এফআরসিটা বাড়িয়ে দেয় এফআরসিটা বাড়িয়ে দেয় এই দুটো জিনিসই বলছে তো ওই কথাটা আপনারা 481 এ টু জেড এ পড়ে নেবেন আমরা একটু পড়ে নিলে ভালো হবে ডিফারেন্স বিটুইন পেরিটোনাল ডায়ালাইসিস এন্ড হিমোডায়ালাইসিস এটা সব জায়গায় পাবেন নেটেও পাবেন সব কিছুতে পাবেন এটা ইসিজি এটা নিয়ে আমি এখন আর বলবো না এটা আপনারা পাবেন সবচেয়ে হিমোডায়ালাইসিসটাই বেশি ইফেক্টিভ হ্যাঁ একটু মনে রাখতে হবে 2 years baby presenting with a phimosis needs circumcision. How he is also suffering from bronchial asthma. How will you evaluate this patient and prepare the patient? এখানে হলো প্রথম কথা হচ্ছে যদি bronchial asthma ছিল যদি acutely bronchial asthma attack থাকে তাহলে nebulize করে patient কে settle করে তারপরে আমাকে যেতে হবে যেহেতু phimosis তার মানে acute operation লাগবে তো সেক্ষেত্রে আমাকে বার অপারেটিভ মানে হাইড্রোকর্টিসন বা স্টেরয়েড কনসিডারেশনে নিয়ে আসতে হবে এটাও আমাদের লাগতে হবে আচ্ছা এই ক্ষেত্রে পেশেন্টে আমরা যদি 2 বছরের বাচ্চা আমরা ইনহেলেশন অ্যানাস্থেটিক এজেন্ট কিন্তু ভালো হবে হাউ দ্য অ্যানাস্থেটিক ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট ডিফার ফ্রম দ্যাট অফ অ্যাডাল্ট হ্যাঁ তো অ্যানাস্থেটিক ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট ডিফার ফ্রম অ্যাডাল্ট এখানে প্রশ্নের সাথে কিন্তু মিল নাই 2 বছরের বাচ্চার অ্যানাস্থেশিয়া আপনি অ্যাডাল্টের সাথে কি কি পার্থক্য সব উল্লেখ করবেন আমি কিন্তু আগে দেখিয়েছি বাচ্চাদের অ্যানাস্থেশিয়ার ক্ষেত্রে আমার মনে হয় দেখিয়েছি আপনাদের যে বাচ্চাদের ক্ষেত্রে কি কি পার্থক্য আছে এয়ারওয়ে পার্থক্য আছে এয়ারওয়ের ক্ষেত্রে ড্রাগস এর ক্ষেত্রে পার্থক্য আছে আমি কয়েকটা মুদ্রা কথা বলে দিই যেগুলো মনে থাকে এয়ারওয়ে একটা বড় পার্থক্য আছে এটা আপনারা জানেন যে এয়ারওয়েটা মানে হায়ার থাকে তারপরে ইনলেটটা একটু নিচে থাকে 3-4 আর 4-5 থাকে এই একটা ব্যাপার তারপর হচ্ছে কনস্ট্রিকশন থাকে ক্রিকয়েড লেভেলে তারপর হচ্ছে ইপিগ্লোটিসটা একটু বড় থাকে যে কারণে আপনার স্ট্রেট ব্লেড ইউজ করতে হয় এই কথাগুলো যেমন আছে এটা একটা আর একটা হলো ড্রাগস এর ক্ষেত্রে এদের কিন্তু নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্ট কম থাকে যে কারণে রিজোনাল ব্লক গুলো খুব র্যাপিডলি কাজ করে এবং অনেক সময় ধরে কাজ করে যেহেতু মায়েলিনেশন তখন হয় না এদের হচ্ছে খেয়াল রাখবেন যে প্লাজমা প্রোটিন কম থাকে 2 বছরের বাচ্চার প্লাজমা প্রোটিন স্বাভাবিকভাবে অ্যাডাল্টদের থেকে একটু কম থাকবে যদিও 6 মাসের পরে অ্যাডজাস্ট হয়ে যায় তারপরে কথাটা বলতে হবে যে প্লাজমা প্রোটিন কম থাকতে পারে সেক্ষেত্রে ড্রাগস ফ্রি ড্রাগস বেশি থাকবে এবং কম ডোজে আপনার পেশেন্ট কিন্তু বাচ্চা কিন্তু আন্ডার হয়ে যাবে বা কম ডোজ লাগবে সেটার কারণ হচ্ছে এইটা সিএনএস ইফেক্টে সিএনএস ব্লাড ব্রেন ব্যারিয়ারটা বাচ্চাদের ক্ষেত্রে এই বয়সে খুব একটা সমস্যাটা স্ট্রং হয়ে যায় তারপরে যদি নিওনেটের ক্ষেত্রে কখনো আসে তাহলে নিওনেটের ক্ষেত্রে ব্লাড ব্রেন ব্যারিয়ারটা কিন্তু একটু আনস্টেবল থাকে যে কারণে ড্রাগস দ্রুত চলে যায় হচ্ছে সিএনএস অ্যাফেক্ট করে যেগুলো সিএনএস ইয়েটা আরেকটা হচ্ছে এদের ওয়াটার কন্টেন্টটা বেশি থাকে এই বাচ্চাদের ক্ষেত্রে ওয়াটার কন্টেন্টটা বেশি থাকে যে কারণে ওয়াটার সলিউবল ড্রাগস নিডস মোর যেহেতু ওয়াটার কন্টেন্টটা বেশি আর ফ্যাট হচ্ছে এদের কম থাকে যে কারণে ফ্যাট সলিউবল ড্রাগগুলো দ্রুত টক্সিসিটি হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমাদের ফ্যাট সলিউবল ড্রাগগুলো কম ডোজ লাগবে ওয়াটার সলিউবল ড্রাগগুলো একটু বেশি ডোজ লাগবে দিস ইজ দা ফ্যাক্ট এখানে আবার এখানে আরেকটা যে বড় পার্থক্য হচ্ছে বডি সারফেসের তুলনায় ওয়েটটা কম থাকে যে কারণে এদের ফ্লুইড লস বেশি হয় তারপর হাইপোথার্মিয়া তাড়াতাড়ি হতে পারে শিবারিং হতে পারে এই কথাগুলো এখানে বলতে হবে যে অ্যানাস্থেটিক ম্যানেজমেন্ট ডিফার ফ্রম দ্য অ্যাডাল্ট এই জায়গাগুলো আপনাকে হিট মানে ফ্লুইড আপনাকে বেশি ঠান্ডা দেওয়া যাবে না তারপরে অধিকক্ষণ হলে ওডি এনভায়রনমেন্ট টেম্পারেচার ঠিক রাখতে হবে
হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ওয়ার্মিং ডিভাইস থাকতে হবে, এই জিনিসগুলো। হ্যাঁ, what are the probable anesthetic option, এখানে আমরা anesthetic option হতে পারে যে আমরা অনেকগুলো অপশন তো রিজিওনাল আপনার ইউজ করতে পারে উইথ জেনারেল অ্যানেস্থেসিয়া উইথ রিজিওনাল হেল্প, যেমন হতে পারে ইন্টারন্যাশনাল অ্যানেস্থেসিয়া প্রোডাল দিতে পারেন, আবার জেনারেল অ্যানেস্থেসিয়া ইটসেলফ ক্যান ম্যানেজ ইন দিস কেসেস, ঠিক আছে। যেহেতু এটা আমাদের ইয়ে আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, আমরা হচ্ছে ইনহেলেশন অ্যানেস্থেসিয়া উইল বি গুড ফর দিস পেশেন্ট উইথ রিজিওনাল বা প্রোডাল ইপিডুরাল অ্যানেস্থেসিয়া, এটা তার জন্য ভালো হবে, কারণ আমরা জানি যে মানে ইনহেলেশনে খুব একটা সমস্যা নাই, ব্রঙ্কো ডাইলেশন হয়, এটা আমাদের জন্য ভালো, ঠিক আছে। পোস্ট অপারেটিভ পেইন, পোস্ট অপারেটিভ পেইন একই কথা, পোস্ট অপারেটিভ পেইন উইল বি স্টার্ট ফ্রম প্রি অপারেটিভ, প্রি অপারেটিভ হচ্ছে প্রি এমটিভ অ্যানালজেসিয়া, যেমন অ্যাসিটামিনোফেন ইনজেকশন, প্রিগাবালিন যদি প্রয়োজন হয়, এই বাচ্চাদের ক্ষেত্রে অ্যাসিটামিনোফেন ইনজেকশন, পারোপারেটিভ যদি আমরা আপনার রিজিওনাল ব্লক দিয়ে দেই, পেনাইল ব্লক দিতে পারি, লোকাল ইনফিল্ট্রেশন দিতে পারি, এবং পোস্ট অপারেটিভ লোকাল ইনফিল্ট্রেশন, অপারেটিভ প্যাশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়া, বিশেষ করে অ্যাসিটামিনোফেন, এগুলো সবগুলো আসবে, ঠিক আছে। এখানে বাচ্চাদের ক্ষেত্রে ফেন্টানিল ললিপপ এটা বড় ফ্যাক্টর হতে পারে, এই কথাটা এখানে উল্লেখ করবো, ফেন্টানিল ললিপপ, ঠিক আছে, এটা আসবে। একই কথা এখানে বাকি প্রশ্নগুলো, হাউ পেইন ইজ করি উড বি ডান ইন দিস বেবিস, বিশেষ করে ফেসিয়াল এক্সপ্রেশন, এখানে মেইন কনসিডার করতে ফেসিয়াল এক্সপ্রেশন, 2 বছরের বাচ্চা ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে একটা পেইন স্কোরিং সিস্টেম আছে, রং বেকার ফেসিস, এটা আপনারা একটু দেখে নেবেন, ফেসিয়াল স্কোর, হ্যাঁ, পেইন স্কোর, ফেস দেখে করা হয়, এটাই বেশি ইফেক্টিভ হবে এখানে। এটা কিভাবে করে গ্রেডিংটা, ছবি তুলে তুলে ছবি দিয়ে সুন্দর করে দিয়ে দিতে পারবে, এটা আপনাদের জন্য কঠিন হবে না। অক্সিজেন টক্সিসিটি, সিস্টেমিক ইফেক্ট অফ বার্ন, পোস্ট এক্সটিউবেশন প্রুফ, পোস্ট এক্সটিউবেশন প্রুফটা হলো কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় এক্সটিউবেশনের পরে একটা বার্কিং সাউন্ড হয়, তারপরে কনস্ট্রিকশন, ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, হর্সনেস অফ ভয়েস হয়, এই সব জায়গাতে বলে পোস্ট ইন্টিগ্রেশন প্রুফ। এই পোস্ট ইন্টিগ্রেশন প্রুফ যদি হয় কখনো কোনো কোনো ক্ষেত্রে প্যাশেন্টের, অনেক সময় আমরা অক্সিজেন দিয়ে রাখবো, অক্সিজেন দিব, তারপরে হাইড্রোকর্টিসন দিব, প্লাস হচ্ছে অনেক সময় যদি মাস্ক, ফেস মাস্ক, ভেন্টিলেশন দিতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ইন্টিগ্রেশনও করা লাগতে পারে, এই জিনিসগুলো এটা নেট থেকে আপনি ইজিলি পাবেন, পোস্ট এক্সটিগ্রেশন প্রুফ, ঠিক আছে, পোস্ট এক্সটিগ্রেশন প্রুফ, এই আর কি। অ্যাভক ইন্টিগ্রেশন এটা আপনারা জানেন, অ্যাভক ইন্টিগ্রেশন কিভাবে করা হয় এটা মানে আপনারা জানেন সময়, আর যদি আমি আমি দিয়ে দেবো, এটা একটা সুন্দর একটা ফর্মেট আছে, এটা আমার কাছে এখন নাই, এটা দিয়ে দেবো। মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ লো ফ্লো অ্যানাস্থেসিয়া, এই দুটা আমি একটু দিয়ে দিব আপনাদের, এই দুটো এখন আমার কাছে নাই, এই দুটো আমার মানে কালেকশনে আছে, এই দুটো আমি দিয়ে দিব, তাহলে এই কয়েকটা জিনিস আমি ইনশাল্লাহ দিয়ে দিব, ছবিগুলো যেগুলো তুলছি আমি আজকে দিব, আর এইগুলো আমি ইনশাল্লাহ কাল পরশু মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। তো আর কারো কিছু বলার আছে, এনিবডি, প্রশ্ন আলোচনা করলাম, পড়তে হবে, হ্যাঁ, পড়লে অনেক স্যার, একটা কোশ্চেন স্যার, এই যে আমাদের যখন স্যার আমরা ইন্টেস্টাইন অবস্ট্রাকশনে পেশেন্ট অপারেশন করব, ওই সময় স্যার মানে এই মেটাবলিক যে চেঞ্জ হবে স্যার, ইলেকট্রোলাইট চেঞ্জ, এগুলো স্যার বেসিক্যালি কি হয় স্যার, মানে কি টাইপের চেঞ্জ হয় আর কি, এটা এটা মেইনলি হতে পারে হাইপোনাট্রিমিয়া হতে পারে, হাইপোক্যালেমিয়া হতে পারে, এগুলোই বেশি হয়, হাইপোক্যালেমিয়া কারণ অ্যাবজর্পশন হতে পারে না, যে অ্যাবজর্পশনের জায়গাগুলোই তো হ্যান্ডেলিং করা হয়, ঠিক আছে, এগুলো যখন কেটে ফেলা দেওয়া হয় একটা বড়, এটা কি স্যার কোন বই স্পেসিফিকলি আছে কি স্যার, যদি থাকে মানে একটা কোশ্চেন ছিল স্যার, এটা হচ্ছে 2015 পেডিসার যে থেকে একটা কোশ্চেন ছিল, এখানে একটা কোশ্চেন ছিল যে 13 মান্থস ওল্ড বেবি ওয়েট হচ্ছে 11 কেজি, ইমার্জেন্সি ওটির জন্য আসছে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন সাসপেক্টেড, তো এখানে মানে যে কোশ্চেনটার জন্য আমি বলছি স্যার, সেটা হচ্ছে যে বসে হোয়াট মাইট বি দ্য ইলেকট্রোলাইট এন্ড মেটাবলিক প্রবলেমস, তো ইলেকট্রোলাইট তো সবগুলোই কমে ঠিক আছে, কিন্তু মানে এরকম কোন স্পেসিফিক কিছু আছে কি না, সেটাই এখানে মেইন আসলে যে বললাম হাইপোটাই হবে বেশি, ঠিক আছে, হাইপোটাই বেশি হয়, হাইপোনাট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া, এই দুটো জিনিস খেয়াল রাখুন। তবে এখানে একটা প্রশ্ন এটা ভালো লিখছে, আমি দিয়ে দিব না, আপনার ভালো একটা জায়গা আছে ওখান থেকেই আপনাদেরকে দিয়ে দিব, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের প্রশ্ন, ঠিক না, এইটা সম্ভবত মেজর খালিদ যে গাইডটা লিখছে, এই গাইডের মধ্যে আসলে তো এটা আপনারা কেউ কিনেন না, এবার কিনছেন কিনা আমি জানি না, এই বইটা পড়তে গেলে মাথা নষ্ট হয়ে যায়,
কিন্তু ওর বইতে কিছু জায়গা মানে টাচ করা আছে, যে জায়গাগুলো খুব ভালো, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এই চ্যাপ্টারে ও এই কথাগুলো লিখছে। হ্যাঁ, এই বইটা যদি আপনাদের না থাকে, আমার কাছে আছে, আমার কাছে তো সব বই আছে, আমি এটা ছবিগুলো দিয়ে দিব। হ্যাঁ, অনেক কথা লেখা আছে, অনেক কথা। তো আমরা আসলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের এই প্রশ্নটা কোথাও খুঁজে পাই নাই, এর জন্য খালিদের বইটা কেনা হয়েছিল পড়ার সময়। যে খালিদের বই খুঁজে খুঁজে এই প্রশ্নটা পাবে, হাতে গোড়া কয়েকটা প্রশ্ন আমরা ওর বই থেকে করছিলাম। খালিদের বই, খালিদের বই তো আসলে ডিটেলস লেখা, এটা আসলে এই লেভেলে আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। তো এই জন্য আমাদের লেভেলে ঠিক আছে, তারপরেও আমাদের পক্ষে সম্ভব হয় না এত ডিটেলস পড়া, নেই বেশি লেভেল। তো পরে আমরা ওই প্রশ্নটা ওইখান থেকে করছিলাম। ইন্টারন্যাশনাল অবস্ট্রাকশন, আপনি যেটা বলছেন খুবই ভালো কথা, যে এই রিলেটেড অ্যানাস্থেটিক ম্যানেজমেন্ট আসলে কোথাও নাই, আমরা দুনিয়া ঘুরেও এরকম আসলে স্পেসিফিক কিছু পাইনি যে ভালো কিছু লেখা আছে। ও এটা কোথেকে যেন এটা ই করছে, খুব সুন্দর করে কিছু কথা লিখছে, এক দুই পৃষ্ঠা। এখানে ফ্লুইড ব্যালেন্সের একটা বড় কথা আছে, তো এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে, সেটাও বাচ্চাদের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা যাবে, যে আসলে কি করা যাবে। বাচ্চাদের ক্ষেত্রে তো ফ্লুইড রিকোয়ারমেন্ট অ্যাকর্ডিং টু দ্য বডি অনুযায়ী সেই অনুযায়ী করতে হবে, সেই সাথে আপনি আসল কজ গুলো এখান থেকে আইডেন্টিফাই করা যাবে। আমি এটা ছবি তুলে দেওয়ার চেষ্টা করবো, কিন্তু স্যারের অবস্থা আসলে ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ভাই একটা কোশ্চেন ছিল, হ্যালো, হ্যাঁ বলেন, শোনা যাচ্ছে ভাই? অ্যানাফাইল্যাক্সিস এর একটা কোশ্চেন বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখানে অ্যানাফাইল্যাক্সিস, কিন্তু এখন শেষের মানে কোশ্চেনটা হচ্ছে যে হাউ উইল ইউ কন্টিনিউ অ্যানেস্থেশিয়া ফর দিস সার্জারি, আর কোশ্চেনটাকে বলবো। হ্যাঁ বলেন। এ পেশেন্ট ওয়াজ অ্যানেস্থেটাইজড ফর হেমিকোলেক্টমি ডিউরিং সার্জিক্যাল প্রসিডিউর, it was noticed that there was skin rash and blood pressure was 80 by 40 millimeter mercury. এটা কখন হয়েছে, কি ঘটনার পরে? হ্যাঁ এটা যে হেমিকোলেক্টমি বললো, হেমিকোলেক্টমি, শুধু হেমিকোলেক্টমি করার পরেই এটা হয়েছে? হ্যাঁ এটাই বলছে। কি বলছে আবার বলেন তো, যে পেশেন্ট, এ পেশেন্ট ওয়াজ অ্যানেস্থেটাইজড ফর হেমিকোলেক্টমি ডিউরিং সার্জিক্যাল প্রসিডিউর, ইট ওয়াজ নোটিস দ্যাট দেয়ার ওয়াজ স্কিন র‍্যাশ এন্ড ব্লাড প্রেসার ওয়াজ 80 বাই 40 মিলিমিটার মার্কারি। এখন এখানে একটা কোশ্চেন হচ্ছে হাউ উইল ইউ কন্টিনিউ অ্যানেস্থেশিয়া ফর দিস সার্জারি, আর একটা ছিল ভাই প্যাথোফিজিওলজি অফ মেইন কজ অফ দিস সিনারিও। এখানে অ্যানাফাইল্যাক্সিস একটা কারণ হতে পারে, ঠিক আছে, আর হেমিকোলেক্টমির সাথে, হেমিকোলেক্টমির সাথে আমাদের অ্যানাফাইল্যাক্সিস এর তো আলাদা সম্পর্ক নাই। এটা অপারেশনে যেহেতু শুরু সময় দেখা গেছে এটা হয়েছে, তার মানে অপারে আমরা যে ইন্ডাকশন এজেন্ট ইউজ করছি, বিশেষ করে থায়োবেন্টালে এটা বেশি হয়। হ্যাঁ থায়োবেন্টালে অ্যানাফাইল্যাক্সিস টা বেশি হয়, তাহলে এইটা একটা অ্যানাফাইল্যাক্সিস এর একটা কারণ হতে পারে। যে অ্যানাফাইল্যাক্সিস এর ম্যানেজমেন্টটাকে আমরা যেভাবে করি সেভাবে আমরা অ্যানাফাইল্যাক্সিস এর ম্যানেজমেন্ট করব পেশেন্টকে স্টেবল করার জন্য। মানে আমাদের যা যা দরকার যেভাবে অ্যানাফাইল্যাক্সিস ম্যানেজমেন্ট আছে ওইটা আপনি করবেন আগে, তারপরে we can proceed if the patient is stable and hemodynamically stable then we can proceed for operation. ভাই ওইটা একটা কোশ্চেন আছে যে ইমিডিয়েট ম্যানেজমেন্ট প্রোটোকলটা কি রকম হবে, আর তারপরে কোশ্চেনটা আবার আলাদা, সেটা হচ্ছে হাউ উইল ইউ কন্টিনিউ অ্যানেস্থেশিয়া ফর দি সার্জারি। হ্যাঁ অ্যানাফাইল্যাক্সিস হচ্ছে ওইটা, অ্যানাফাইল্যাক্সিস এর ম্যানেজমেন্ট যেটা আছে, আমি যে এখন এটা খুলে দেখলে স্টেপ বাই স্টেপ আমি পারতাম ওই ওই পার্ট। হ্যাঁ ভাই ম্যানেজমেন্ট নাইলে পারলাম, কিন্তু পরে যখন বললো যে কন্টিনিউ কিভাবে করব, হেমিকোলেক্টমি, ওই যে ইন্টেস্টাইনাল অপারেশন, হেমিকোলেক্টমি, হেমিকোলেক্টমি মানে কি, কোলন কোলন কেটে ফেলবে, এই তো? হ্যাঁ ঠিক না, হেমি কোলন কোলন কেটে ফেললে আপনার যে জিনিসটা হবে, কোলনের একটা বড় টাইপ অফ ব্লাড ভেসেল, আমি বললাম না ইন্টেস্টাইনের যত অপারেশন একটা বড় ডিসেকশন হবে, হেমিকোলেক্টমি কিন্তু একটা বিশাল ডিসেকশন। হ্যাঁ তো এই ডিসেকশনে একটা বড় সমস্যা হলো হাইপোভলিমিয়া, ঠিক আছে, হাইপোভলিমিয়া এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেটা হয়, ঠিক আছে, হাইপোভলিমিয়া একটা মেইন কজ। হাইপোভলিমিয়া গুলো আমরা ঠিক করব হচ্ছে ফ্লুইড দিয়ে, এবং সেটা আমরা হার্টম্যান ফ্লুইড দিয়ে আমরা বেশি এটা ইউজ করতে চাই, এবং ক্রিস্টালয়েড ফ্লুইডটা বেশি দিতে হয়। অনেক সময় যেহেতু ব্লাড আমরা দিতে হয় কনসিডারেশন অফ দ্য ব্লাড ট্রান্সফিউশন, অনেক সময় বেশি হাইপোভলিমিয়া হলে ভলিউম ওভারলোড এটার কারণে আমাদের হচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশন ও কনসিডারেশন নিয়ে আসতে হবে, ঠিক আছে। আর ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের যদি পিকচারটা বলেন, হেমিকোলেক্টমি মূলত আসলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনেই করা হয়, ঠিক আছে,
ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে 14 লিটার ফ্লুইড ইউজ করা হয়। আমার এটা এক্স্যাক্টলি এখন মনে নাই, আমি এটা ওই জায়গা থেকে দেখে আপনার ছবি, এত ক্ষতিগ্রস্ত আসলে আপনাদের দেওয়ার কথা না, তারপরে দিছে যেহেতু আমি এটা দিয়ে দিব। ঠিক আছে, এই প্রশ্নগুলো আমাদের সময় আসলে আমরা দেখেছিলাম, 14 লিটার ফ্লুইড লাগে, সেটা কিভাবে দিবেন সেটা একটা হিসাব আছে। এটা সুন্দর মতো যে পার অপারেটিভলি দেওয়া হয়, প্রি অপারেটিভলি দেওয়া হয়, কিছু পার অপারেটিভলি দেওয়া হয়, এই জায়গাগুলো একটু আমি ছবিগুলো দিয়ে দিব আপনাদের। হ্যাঁ, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের সাথে এটা এটা নেভি কোলেক্টিভ এটা একদম করা যায়। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, ওইটা দিয়ে দিব। বই আছে, বইগুলো তুলতে হবে। ঠিক আছে, তাহলে আর কেউ কিছু বলবেন? তাহলে আমি কয়েকটা জিনিস নোট করে রাখছি যে এই জিনিসগুলো একটু দিতে হবে। হ্যাঁ, আর আপনাদের যদি কোনো গ্যাপ থাকে আমাকে বলেন, গ্যাপ গুলো আমরা ওভারকাম করার চেষ্টা করবো। হ্যাঁ, আর কোশ্চেন সলভ একটা হবে, দুইটা ক্লাস আমরা কোশ্চেন সলভ করবো, যেগুলো পরীক্ষা দিচ্ছি সেগুলোর উপরে কোশ্চেন সলভ হবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ। তাহলে আপনারা থাকেন, ইনশাল্লাহ আবার পরে নেক্সট একটা সেশন দিয়ে দিব। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, অনেকে চলে গেছে, শেষ করে দিলাম আজকে।